الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت نور ربي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুটরে বাইতুল আমান জামে মসজিদ ও মারকাজুল উলুম মঞ্জুরে খোদা মুন্সির খিল শাখা গৌতমা পরশুরাম পেনি কর্তৃক আয়োজিত 29তম ওয়াজুদার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিশেষ বক্তা বৃন্দ, বিশেষ করে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দিন মাওলানা নূরবক্স মজুমদার, মুহাদ্দিস ইসলামপুর কামিল মাদ্রাসা মুন্সিগঞ্জ, দূরান্ত থেকে আগত সামিনী কিরম পর্দার আলের আমার মা বোনের প্যান্ডেলের ফাঁক ফুঁকরে লুকিয়ে থাকা অমনোযোগী ছোট্ট ছোট্ট সোনামণিরা, বিভিন্ন স্কলার বিন্দু, মিডিয়ার রাত জাগা পাখি, সম্মানিত ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার, শুক্রিয়া তো আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে রেখেছেন। এই প্রোগ্রামটা ছিল আমাদের অন্য জায়গায়, তো করোনার কারণে প্রোগ্রামগুলো এলোমেলো। আমার প্রিয় ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মুহাদ্দিস নূরবক্স সাহেব, তিনি ফোন দিলেন, খুব ভালোবাসা দিয়ে তিনি নিয়ে আসলেন, আলহামদুলিল্লাহ। আমি কৃতজ্ঞ জানাই, ভাই কষ্ট করেছেন, পুরো এলাকাবাসীকে 3-4 দিন আগে দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কত বড় আয়োজন, আবার চিন্তা করেন।
তো আমি আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহরাজ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের জীবনের অনেক সমস্যাগুলো আজকে আপনারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহরাজ থেকে সমাধান করতে পারবে আশা করি। যতক্ষণ শুনতে চান আমার দেহে ইনশাআল্লাহ বলও আছে সময়ও আছে আমার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রোগ্রাম দুইটাই ছিল কিন্তু ভাইয়ের সম্মানে আমরা ওইভাবে সেটিং দিছি, যা শুনতে চান মাইকও ভালো আছে, কালাম মাইকের জন্য আমি দোয়া করি। খুব খুব ভালো সেটিংটা, সব দিক দিয়ে ভালো হয়েছে, পাওয়ার অ্যাকুরেট, আল্লাহ তার ব্যবসা বরকত দেয়। আপনারা তো মনে করেন মাইক হলারে খালি আহে তাই, আজকে তারে বলা লাগছে নি বাড়াও কমাও সেটিং মিলো বলা লাগছে, আমি কে কি চাওয়ার আমার সুযোগ নেই, ভালো হয়েছে শুনাম আর বাঁশ দিব আয়ু বম্বস্টিক সোজা কথা, কোনো সার নাই। কারণ একটা মাহফিল মাইকের উপরে ডিফেন্স করে, তাইলে আর কথা না বাড়িয়ে অ্যাকশন কেমন। প্রিয় বন্ধুরা, মেহরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা অন্যতম শ্রেষ্ঠ মর্যাদা। প্রত্যেক পয়গম্বরে দরখাস্ত করছি কিন্তু কবুল হয় নাই, আল্লাহ জাল্লা শাহানু আমাদের প্রিয় হককে তিনি ডেকে নিয়ে গেছেন, এটা আমরা খুশি না বেজা। আর আল্লাহ একটু রহমত আমাদেরকে বেশি বেশি দিতেছেন, পৃথিবীর হয়াত কম, নবীও আর আয়ত রয়ে আল্লাহ একজনের দেখাই দিছে তো সাই যান কি কি হ্যাডম আমার সুবহানাল্লাহ। আমি বলি দি কেমন, টাকা টাকা তো ওনার খাই নিয়েছি আমি অ্যাকাউন্টে, তোর তো সুবহানাল্লাহ দরকার নেই, টাকা যে খাইছে হে সুবহানাল্লাহ করে, তুই শুধু নানের ভিতরে আত ভরে বইয়ে থাকবি, তোরে জাকাত বই বেতাইতে আর মুয়াই আই জামলে কই এমনে তুই কথা কইবি ঠিক আছে নি ফিসে ফিসে আই লাভ ইউ দে এমনে তারা বাতি জালা আর ফিসে ঠিক লিল্লাহে তাকবি। আচ্ছা, সুরাতুল ইসরার প্রথম আয়াত আল্লাহ তাআলা শুনানো আমাদের পরশুরাম মেসেজ দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, তিনি সে ভূত হইত মহিয়ান করিয়ান সত্তা যিনি তার বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করাইয়াছেন মসজিদুল হারাম থেকে লাল মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস বর্তমান ইসরায়েল দখল করে নিয়ে গেছে ফিলিস্তিনের, আল্লাযী বারাকনা হাওলাহু এর চতুর্দিক রাসূলের আগমনে বরকতান্বিত করেছেন, লিনুরিয়াহু টার্গেট হলো যাতে করে আমি দেখাইতে পারি মিন আয়াতিনা আমি আল্লাহর কুদরতের কলকারখানা পর্যটনের। শেষ আল্লাহ বলছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, সে মহিয়ান করিয়ান সত্তা সব কিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা, আল্লাহর পাঁচ হাজারের মতো না। এখানে তিনি বলছেন দুইটা সেফত ওনার গুণবাচক নাম উল্লেখ করছেন, সামি এবং বাসির, তিনি সব শোনেন এবং সব দেখেন, রহমান রাহিম ইচ্ছা করলে করতে পারে, মালিক জব্বার কাহার আরো কি কি আছে তে এটিও করতে পারে, সামি আর বাসির নিছি কি জন্য, এই জিডিনে মোবাইল বানাইবো, কম্পিউটার বানাইবো, রাডার বানাইবো, বিমান বানাইবো, চাঁদের দেশে মঙ্গল গ্রহে যাইবো বুঝলেন নি, এই দিনে তো নবীরে কেবল কি মেহরাজ কোন গেছে, এ কারা কারা নবীর বিরুদ্ধে কথা কয়, আল্লাহ দম কাটি আছে আমি তোমাকে সব কথা শুনতে আছি আর কারা কারা নবীর দুশ্মনী করো রো আমি সব সাহারিছি সময় মতো বাম্পার লাগে বস কালাই ইতি আল্লাহ ইতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকে বেদবি করে কোনো মেসা বেডার বাসা নাই। ওই ফাঁকিতে একটা কথা মনে হয়েছে আর কি, কইতেন নি ওই আমারে ফাটাছে ওই সাহাবি যেগুন গেছে হিয়ানে এগুনেরে যারে যাতে কি করে এই ফেরত নিয়ে আসে উঠে চামড়া টামড়া লই বহুত নিয়ামত নিয়ামত লই গেছে, তো নাজ্জাশি কইল যে নাজ্জাশিরে কইছে তারা ওই লোকগুলা খারাপ এগুলারে ফেরত দিতেন কনা এগুনেরে সাহাবাই কারাম এগুনের দেখতে তো নেককারের মতো লাগে এগুন খারাপ ন কনা এগুন আগের দেশের সাহাবিহীন ধর্মদ্রোহী কোবাকুবি লাগাইয়াছি আল্লাহ দয় লাগে এগুনেরে আমনে ইয়া করেন এ ফেরত দেন
কনা আমি বিভিন্ন কিতাবে পড়ছি, উনি আখির জামানার পয়গম্বর, আমি যদি রাজত্ব চালাইতে আমার অসুবিধা না হইতো, ব্যস্ততা না থাকতো, আমি যে হুজুরের উকব বিল না আলাই হে মোহাম্মদ সাল্লামের, আমি কি করতাম? ফদ মোবারক চুম্বন করতাম, তার জুতা চুম্বন করতাম। বর্তমান আফ্রিকা থেকে আর কি ফেরত আইতেছে, আমুরগিয়া সোরা ইয়া লই গেছে, তার ওয়াইফের লই গেছে, পরের বংশের হেদিকে হলো আন্ত ঢকের, ঢকের ওয়াজ করলে আবার দুই দিন লাগবে, কত কইটা নিজের বস্তবি ফেসবুকে দেয় না, মশারি তান আল্লাহ নি বন্যা লাগা দি হক আছে না ব্যাগ একটু দেখ, কাফের তো তিন গ্লাস নিচে গেছে তোরা, আয় দেখ তোকে বিবেকে কুত্তা মুচ্ছি, ইয়ান কইলে অনেকে রাগস, কুত্তার মুত ফাইতে হইলেও তো যোগ্যতা লাগবে, কুত্তা সব জায়গা মতে না, দেখবি বিভিন্ন বিল্ডিং টিল্ডিং হুঙ্গে, বিভিন্ন ভালো ভালো গাছ হুঙ্গি, এটা যদি এত সহজ হয় তাহলে অল্প কুত্তার মুত দেয় সারাদিন হাতে মতে, সব জায়গা মতে না, তাহলে কুত্তা তোকে বিবেক কুত্তা মুতলো, বিবেকটাও কুত্তার মুতের উপযুক্তি হওয়া লাগে, কথা কি ক্লিয়ার? অনেকগুলো কথা বলবো, সময় লস করতাম না, এবার হাতে যেন সুমা দিত তাই নো আমুরগারে মারি হালা দিছে সাগর হালা দি, এবার আমার বাপ দাদা বলে কোন রকম বাঁচছে, বাঁচি ফাড়ে উড়ি দৌড়ে বথুই দিছে তোর রাজা দরবারে যাই বলে জাহাফানা আমনে ইজা আক্রাস দা খাল ফাকা আমার তুন ফি আহলিকা ফাদান নাজাসিও বি আমার তাফানা খা না ফানা ফাকা ফি আহলিহি ফাতার মাল ওয়াসে, তো কি করছে কয় আপনি যখন সংসদ অধিবেশনে কোনো কাজে ভিতরে গেছেন, এই আমেরিকা সোরা আপনার বললো ঘটনা, আল্লাহ টার্গেট হলো বাতিলের বাতিলের গায়ে লাগাই দিব, আমারও গেছে একই মিশন নিয়ে আমেরিকা দোনো ভাই গেছে মোহাম্মদ সাল্লামের বদনামি করবো, হাজার হাজার শত শত মাইল দূরে গেছে সাগর পথ ফাড়ি দিয়ে, এবার এ কথা কইছে আর এতে খবর টবর দি নৌবাহিনীর করে বললো দে আমেরিকা সোরা নামের জিজ্ঞা আছে টলারও আন আনি ফানাফাকা ফি এহলি লিহি আনি হাতে দুনো আন্ডা শেষ ইয়েছে আন্ডাগুলি ইয়েছে কার আমুরগিয়ার আবু জাহেলের প্রতিনিধি, তারপরে কি হয়েছে পাতারা মাহাল হারছে এই আন্ডা শরৎ ঠেসিয়ে শেষিয়ে লওনে, এটা আধা হাগল আফ্রিকার জঙ্গলে বাঘ বাড়লো কুত্তা বিলের লোকে থাক, তাহলে কি বুঝলাম নবীর বদনামি করলে আন্ডা চাষা যায়। এবার আসেন দলিল রাওয়াহুল বাইহাকী ফি দালাইল আবু নুয়াইম ফি দালাইল এক নম্বর খণ্ড 177 নম্বর পৃষ্ঠা আল বেদায় ওয়ান নেহায়া, দ্বিতীয় খণ্ড 421 নম্বর পৃষ্ঠা, বাংলাতে অনুবাদ করা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ইসলামী ফাউন্ডেশন, আপনি একটু দেখে নেবেন। তাহলে একটা মিছিল চললো নবীর বিরোধিতা করলে কি সাজা না, কিন্তু হইলে শুনবার আগে আরে ক্ষতি পেয়ে তো তাই কি আবার এটার অর্থ কেমনে করতাম, আইসার অর্থ তো করে বাকি সেটা করলে রাসুল সাল্লামের মহাদ্দেশ আছে আমার নূর বক্স ভাই খুব জেন্টেলম্যান, ওনার সামনে কথা কইতে তো ডর লাগে, তাহলে নবীর পক্ষে থাকবি না বিপক্ষে থাকবি, আলেমুলামারে ভালোবাসবি না আলেমুলার বাইরে থাকবি, আলেমুলামারা যেমনে ফতুয়া দেয় যেমনে যেটা কয় এটা মানে নিবি, আলেমের অব্দি দুই কালার বেশি বুঝিচ্ছে কোন নোয়া চললে যায় যাবো ওই তো রেগে না আলেমেরা বেশি জানে, এত তিন দিন হরে না ঠিক কয় ঠিক নেই, বেশি বুঝিও না বেশি বুঝিও না, এগুলো হলো জাতির পাইলট, পাইলটও জানে বিমানটা কোন দিয়ে চালাইলে রানওয়ে ঠিক থাকবো, এত এক কিলোর বেশি বুঝি আর কি কম বুঝি না, ফুরা দিনের ওয়াজ ও ফুরা দিনের ওয়াজ নুরবক্স ভাই যা করি এই যে নতুন নতুন মশলা গুলো বলি আমি ঈদগার মশলা কইও, কিন্তু দেখবেন যে ইয়াদি জসিমার দোয়ান হবো ওই বই বুড়িয়া হেদার বা বইব জসার দোয়ান হবো ওই মিনিট এনবো, কত রকমের মশলা বললাম এটি বুঝি কথা লগে দি বাচ্চ নাটা আছে আমার এই গ্রামের হাতে বিড়িয়ান সব বন্ধ করে টানি কর আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি, 41 গিয়া কিতাব বানাইছি আই কোরআন সুন্নাহ চেয়ে আমার সমাজ এগুনের দাম বেশি, কিতাবের নাম আরো কত শুনবি,
হায় হায় রে জাতি রে, আল্লাহ তোদের বুঝা তৌফিক দেখ। আমিন। জোরে গাও বেটা। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আশরা রাত্রি ভ্রমণ, আশরা মানে আত্মহি কিল্লে পেছে, এ দেহ বডি কিছু সমন্বয় হলো গোলাম। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুই কইতে হইব, এটা তোর ইমানের শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলতে হইব, এটা আকিদার একটা ব্যাপার। এটি করলে তো আঙ্গরে কাফের বানা লাগবে, বুঝতে হবে। এটা আমরা বুঝি না, অনেক জালহাদি শিয়ারা বিভিন্ন ইহুদির এগুলো ঢুকে ঢুকে আঙ্গুবিত্রে এগুলো ঢুকে দিছে, জাল নোট ভরে দিছে, লক্ষ লক্ষ জাল নোট আছে। আমরা তো এগুলো খেয়াল করেন না, এগুলো স্কলাররা বললে কো আমরা গেরামো কোবাকবি লাগা, বুঝতে চেষ্টা করেন না। আমরা জায়গাটা বিক্রি করতে হলে আমরা অনলাইন কাজ করেন লাগবো, অন লাটির জন্য না। এটা আঙ্গ এই হে বাপদাদা খাই গেছি, বাপদাদা খাইলে কি জানে দলিল সনদ লাগবো তো, কার থেকে কে কার থেকে কে, এটা দেখো হাদিসের সনদ। আমাদের থেকে হাদিসটা আসছে যে 32 জন মুহাদ্দিস আছে মধ্যকান্দি, 32 জনের মাথায় স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি, সবকিছু আমাদের সেভ আছে, কিন্তু আমরা তো মানতে রাজি না। আসেন প্রিয় বন্ধুরা, এই মেহরাজ উর্ধাকাশের ভ্রমণ। আল্লাহ এখানে বলছে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিছে, আল্লাহ এরর আর কয় না, একদম ডিটেলস বর্ণনা ছাড়া এক সিদ্দিক ক এই মক্কার জমিনে কেউ ইচ্ছে বিশ্বাস করলো না। আবু বকর তুমি কেদনে মুনি কৌজুর আমার কথাই কথা বাস থেকে তুমি আবু বকর সিদ্দিক, আল্লাহ সিদ্দিকিনদের দলে আমাদেরকে সামিল রাখিও। আমিন। খোদার গাড়ার আবিষ্কার করছে 0.01%, এখনো একের আগে ডিমে একটা আছে এরপরে পয়েন্ট আছে, এর ভিতরে তুই সিটিং অন কোনাই আছো, তুই সিটিং আছো 26°38 উত্তর অক্ষাংশ থেকে 20°37' উত্তর অক্ষাংশে, 88°1' পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92°1' 41°, পূর্ব এই দ্রাঘিমাংশ তুই আছো মানে বাংলাদেশে। বাংলাদেশ কোথার কাটা কোনায়? এশিয়াতে। এশিয়া সিটি 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী কোথার কাটা কোনায় আছে? 300 মাইল ব্যাপী বিস্তৃত, 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোথার কাটা কোনায়? 1,000 কোটি মাইল বিস্তৃত, 5.7 ট্রিলিয়ন মাইল ব্যাপী গ্যালাক্সি ওয়ে নামক জায়গাতে আছে সৌরজগৎ। তাও সূর্য সিটিং এর হলো আছে 53, হেতের হলো অজ্ঞাছে অমিক্রন সিটি নক্ষত্র, হেতে হেতের আব্বার মতো সূর্যের 2 কোটি সূর্য হেতের হেটের ভিতরে ঢোকে, কত বড় হেতে। আর পৃথিবী কোথার কাটা তো সূর্য কত বড়? 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কয় না, ওইটা লাল ঠেলা অল্প মিল্কি ওয়ে গ্যালাক্সি কথা, এরকম কয়েকশো থেকে কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 700, এর সাথে 17-15 যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টার। গ্যালাক্সি ক্লাস্টার সিটিং কোনায় হেতে আছে এরকম অনেকগুলো ক্লাস্টার নিয়ে গঠিত, ট্রিপল সুপার ক্লাস্টারে। এই কি মহাবিশ্বের শেষ সীমা? বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি। ইয়ারউদ্দিন মহাজগৎ মহাশূন্য আড়া কই চাইতাম না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় এই মহাশূন্যের তোমাদের এই জগৎ ফেরিয়ে 99 ভাগ ফেরিয়ে তারপর প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব, দূরত্ব হচ্ছে 500 বছর রাস্তা আখেরাতে। এইভাবে এই এই 7টা আসমান 7টা রাষ্ট্রের দূরত্ব, একটা থেকে আর একটা বেশি, তার চেয়ে তার উপরে আছে সিদ্রাতুল মুনতাহা হেতে আরো বড়, তার উপরে আছে 70,000 মালায়াল 70,000 নূরের ফর্দাব দেশ, এক দেশ থেকে আরেক দেশ বড়, এর উপরে আছে মালায়ালার পঞ্চম মঞ্জিল, এক দেশে তো আরেক এক দেশ বড়, তার উপরে বড় আমার আরশ আজিম আল্লাহর, তার উপরে বড় আল্লাহর কুরসি, তার চেয়ে বড় আমাদের আল্লাহ। এই ঘোষণাটাই আমরা সুবহান রাব্বিল আলা কই দিই, সুবহান রব আলা। আল্লাহ আমাদেরকে মসজিদি কাছে অবস্থা তুই সোমান কইছ দেখো, হ্যাঁ লাশারি গেলাম রে আর সব বুয়া এসব পড়তে টুটতে হুদা এডি না কোয়াইলি বাল্লাহ আর এই দরকার নাই, তো রব কইছ দেখো, হ্যাঁ আমরা তো আমার রব, মায়ের ফেটে আমরা আমারে খাওয়াইছেন আর কোনো, তারপরে এই ছিল না মায়ের ফেটে অক্সিজেন সিলিন্ডার ছিল না, কোনো চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, আমরা খাওয়াইছেন করোনা পাইছে ভেতর শিয়ার
20 দিন হাসপাতাল 80 লাখ টাকা নাই গায়ের। আরে গুতুমা পরশুরাম আপনারা 80 বছর অক্সিজেন খাওয়াইছেন, সূর্যের দেশ থেকে অক্সিজেন আনছেন, 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস ইয়ন্তু বড়াই আনি আরো 26-27 দিই, এর উপর আমার যাতে কোনো অসুবিধা না হয় গাছের পাতাতে 2 কোটি করে ছিদ্র ইয়ন্তু নজর লাগাই দিই। আরে 80 বছর খাওয়াইছেন, কোনোদিন জিভ বেলের হারাম না, আত্ম বেল নিবেল লাই আপনার হেচ্ছে রব কবর হাসর মিজার ফুলছেন আপনারে খাওয়াইবেন। ও মা তুই তো সে আন ঐসব দেয়া তো আল্লাহ কইস দে হাই কত বড় আল্লাহ ও আমরে এই জগৎ থেকে প্রথম আসমান আরো বড়, দ্বিতীয় আসমান আরো বড়, এইভাবে সব আসমান আরো বড়, তার চেয়ে জগতে গুলা বড়, তার চেয়ে বড় আপনার আরশ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। মাইয়া কথাই কেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এক কত বীরের লগে এগুন খামিস এগুনের কলজের মধ্যে স্যার বোমা মারি দিছে, কথা ঠিক কিনা? তবু 150 কোটি মুসলমানের আল্লাহু আকবার রেডি আল্লাহ সহ না আল্লাহ কই ইজ্ঞারে আল্লাহ একবার আর সহজ হয়েছে কত আল্লাহ একবার তুই হারা দিনে কস কে হনে কার কথা মুয়াজ্জিন আল্লাহ একবার কয় আল্লাহ কয় আল্লাহ একবার তো কইছে দখল তো দেখছে আরে জমিন দলিলে আছে নকশা আছে খতিয়ান আছে দখল তো আর নাই মিনকুল্লি শাই ইন আল্লাহু আকবার। তুই তো আরে এভাবে বড়ত্ব দিলি না, আরে সেজদা দিলি না, আরে বড়ত্ব ঘোষণা দিছি মুস্কান বিবি তার আল্লাহ একবারের এই বরকত আল্লাহ সাল্লাহ শাহানু তার লক্ষ লক্ষ টাকা পুরস্কার দিছে আল্লাহর দরকার। হে আল্লাহু আকবার তুই রেডি নি? এ সুবহানাল রব্বিল আলা কই তুই আল্লাহরে লকডাউন দে হেডডাউন, তোর লকডাউন শাটডাউন এডি কিছু কমাই হেডডাউন দে, এক কো হেডডাউনের লগে করোনা পয়সা কইবো ভাই আই নাই রে তোর কথা কয় না। আর করোনা পয়সা ফলাটা তো ভালো বংশে ফলানো, তার ফাইলে তো আমি সোয়াইতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসালুল হাইয়ুল মাইয়্যিতি কামাসালিল্লাযী ইয়াজকুরু রাব্বাহু আল্লাযী লা ইয়াজকুরু রাব্বাহু, কই বিশ্বে যারা আল্লাহ জিকির করে তারা জীবিত, যারা আল্লাহ জিকির করে না তারা মরা। তো আমরা 150 কোটি মানুষ আল্লাহরে মানে আল্লাহ জিকির করি আমরা জীবিত, আর 750 কোটি মানুষ আমার আল্লাহরে মানে না জিকির করব কত হেগুন মরা হেগুন কি পরশুরাম দেখবি ট্রাক একটা যদি কুত্তা রূপ দিয়ে যায় মরি যায় পরের গাড়িতে মরি গেছে গিললে তাহলে করুণা পয়সা তো হাতে ট্রাকে তো খারাপ মরা মানুষ মারতে যায় মাথাটা কিতা করবো নিঃসজ্ঞা মাত্র দিব উর্ফে রফিকুল্লাহ মাথাটা তুই আর একটা মাত্র দিবাস করিয়ে ফাটা হলে আচ্ছা তোর গিরে গাদা কাটিয়েলাম হিন্দি গুলি করি তোর সর কুলিয়েলাম বাইসবি মগর কথা কো মগর তোর মাথা হাড়া আলাইলে তুই বাইসবি নি তো তোরা সব আসত মাথা হাড়া পুরা পৃথিবীতে ব্যাগ মিলে লোক 8,000 আর 10,000 আয় দেখতে আছে আর রাডার মেশিনে জীবিত আর সবটি 750 কোটি আছে মরা আর ঠিক আছে মাথা হাড়া এত হ্যাপেন তো আমি বোঝে না আটটি আছে কথা কো আটটি আছে এই যতগুণ যে মাহফিল হয়েছে তিগুণ যদি ফসল হটতি কেমন 2,000 বছর ফিসেছো দে বিয়ের তারা বাতি জ্বালা এনে জ্বালা সময় কম কবল আজ থেকে নামাজ কাজা করব না, বিশেষ করে ফজর নামাজ। হুজুরের কথায় কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথায় কথা হুজুর কইলেন মাথা হাড়া বিশ্বাস হয় তো বিশ্বাস করো স্যারে ওই কিন্তু ঠিক হৃদয়ঙ্গম করস কলজার ডুকা কথাটা যারা বিমান সৈস নূরবাই বিমান উঠছেন নি দেখছেন কি তা চলে গেলে সামনে সিটের ফিসের দিক বিমানে পাইলটে দেখতে আছে আর 337 বিমানের পাইলট আমার এমরান ভাই 7,926 মাইল ব্যাসের সারা পৃথিবী দেখতেছে আর যাত্রী 420 গা বিমানের ভিতরে দেখতে আছে সামনে সিটের ফিসের দিক উনি ঘোষণা দিতে আছে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা বেশি আসতেছে দয়া করে সিট বেল্টে পরিধান করুন। এরপরে বিশ বার জন আর মহিলারা সিনি ছাড়া দেলা এক্সকিউজ মি সিট বেল্ট এক্সকিউজ মি সিট বেল্ট তারা নেই মুড়িগানা কো ম্যাডাম কিতা কো তো পাইলটে দেখলো কেন সত্য সবাই সমান পাওয়ার সমান ন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ শোক নূর বক্সার রফিকুল্লাহর মতন তার শোক হচ্ছে মোহাম্মদ রসুলুল্লাহ শোক এই জমিনে তাকে উজুর আরশ আজিম দেখে জান্নাত জাহান্নাম দেখে কবরের ভিত্তিতে ফিডায় কিনলে ফিডে হিডও দেখে বিশ্বের মানুষ রসুলের ফাক্কা দিল না আল্লাহু একবার হুজুরের দিগলা হুজুর নিজে আল্লাহ থেকে এগুলো দেখি বলতেছে যারা ফজর পড়ে না তাদের মাথা ফাড়ায়
ফেরেশতারা শূন্য বিশূন্য করিয়া মেরাজে জমি তুই সাই আছিস, পড়বি নি ফজর কথা কো পড়বি নি তো। এইভাবে একটা বিশ্বে 810 কোটি মানুষের 750 কোটি মানুষ মরে গেছে আর 150 কোটি গুণের মাথা হাড়া, তো করোনা পাইছে তো শরম নাই, এতে হুদো না তো করে মারতে আরে এ ফোলাটার তো শরম নাই, এদের কি নাই শরম নাই। তাহলে লকডাউন শাটডাউন কিছু কমাই করতে হইব কি, হেড ডাউন কি ডাউন হারা জোরে আইও বাজ্য বাজ কদমুই যে কইতে তো বাজনো ধরিন আর বিশু বিশু কোনো আয় বেশি কোনো তো রুইয়ে তো রব আল্লাহ তাআলা শানুর দর্শনে সাহাবায়ে কেরামের মাঝে এক তালাম আছে আম্মা জি কয় যে কয় যে রাসূল সাল্লাম আল্লাহকে দেখছে এই চোখে হে বিরাট ভুল করছে, সে আল্লাহর প্রতি এফতারা করছে, আল্লাহকে দেখার জন্য মরণ শর্ত। তো রাসূল সাল্লাম বলছে না রয় তো নূর রব্বি, আমি আমার প্রভুর নূরকে দেখেছি। মিটিং হয়েছে পুরো দর্শন অ্যাকশন টু অ্যাকশন ইনশাল্লাহ আগে রাতে হবে, আল্লাহ একবার কর। তো এখন দুই একটা তাৎপর্য বলি চলি যে এমবেডারে আলোচনাতে শুনবি তো আসলে এ বছরে তো আর প্রোগ্রাম এদিকে নাই উড়ালাম ইনশাল্লাহ আমিন কো। তো আলো অন্ধকার দৃষ্টিকোণ থেকে আজকে রজবের 13 রজবের এরে মেয়েরা আছে অনুষ্ঠিত কোন মাসে রজব মাসে এ কবে রয়েছিল 26 তারিখ দিবা কতরা, তবে 22টা মতভেদ আছে। আমি এখানে লিখছি পবিত্র মেয়েরাজ বাংলাদেশের একমাত্র প্রামাণ্য গ্রন্থ, এই 113টা কিতাবের রেফারেন্স আমি আল মেহরাজুল ইমামিল মুরসালিন লিখছি আলহামদুলিল্লাহ কো আলহামদুলিল্লাহ। 54 লিখে দিছি কিতাব, তোরা কোনো কিনতিন তো আয় কই দিয়ে যায় তুই আর 3 চারিকে আছে এই হাসড়ে আর প্যাকেজ কথা কনা হাসড়ে আর এই হাসড়ে আর প্যাকেজ আর ওই জান্নাত জাহান্নামের কিতাব বাবিল্লাই নিজের বললাই লই যাই শিক্ষা 200 টাকা ইজ্ঞান না হরি মরিচ্ছা আর তো করলে খোদবা লিয়ে দিছি ভাইয়ে আস্তে 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 ডিস্টার্ব করিয়েন না। এরপরে হলো তো করলাই ভাইয়ে খোদবা লিখে দিছি ফাসলুল খেতাব অসলুল খেতাব লক্ষ্যে পৌঁছার ব্যতিক্রম করবা আন্তর্জাতিক বিষয়গুলো বাংলাতে সাজা দিছি ইংরেজিতে সাজা দিছি আবার আরবি তো আছে এগুলা স্বাস্থ্য বিষয়ে কলিজা ঠান্ডা হয়ে যাব তো ছেলে যাতে বিশ্ববিখ্যাত বক্তা হয় এমন মেডিসিন দিয়ে দিছি অর্থ নাই এখানে আলেমেরা ছাড়া পারবে না একটা মাত্র খোদবা দিছি আপনি সব সৃজনশীল আমরা বানাইতে হইব। এই বাংলার জমিনে 1500 বছরে এলমুসরেবুর উপর প্রামাণ্য কোনো গ্রন্থ লিখিত হয়নি কোরআনের আলোকে, আমি লিখেছি সারা ওয়ার্ল্ড থেকে সকল রেফারেন্স বুক সংগ্রহ করে তালিমুল মিজান বি দুইল কোরআন কোরআনের আলোকে সরব শিক্ষা অনুশীলনী 25টা কোরআনের আলোকে সহজ আয়াতগুলো ইংলিশ ট্রান্সলেশন বল যে ঠান্ডা হয়ে যাবে এই দোনোটা খোদ দশে 3500 টাকা লই যাবি দূর দেশে আম্মাজি যারা দেখছেন নিজের মসজিদের দান করবেন বাপের ভাইয়ের মসজিদের দান করবেন সদগায় দাঁড়িয়ে অংশ নেবেন আমার সাথে সরাসরি সংযোগ দিবেন 01720 53 85 81 হোয়াটসঅ্যাপ 01720 53 85 81 আমার সাথে সকল পেয়ে যাবেন। তো তাহলে 26 তারিখ দিবে কত রাত সাদের আলো বেশি না কম? হ্যাঁ আর কথা কো কথা বলে ওয়াজ হারাই দেবো শুরু করছি গাড়ি সাইড গিয়ারে হালাইছি ইনশাল্লাহ আর ধরাচ্ছা সাদের আলো বেশি না কম? তো কম আলোতে এরকম একটা ইন্টারন্যাশনাল ঘটনা আল্লাহ ঘটা দিল, ঘটনা কি আল্লাহ দেখাইয়ে দিছে কয় হাইলা আমাদের গেরে তিহারি সুবহানাল্লাহ থ্যাংক ইউ দেশ আল্লাহ রে। আচ্ছা দুই মক্কা নগরীর অনুর্বরতার দৃষ্টিকোণ থেকে আমাদের যে একটা প্রিমিয়াম গাড়ি চালায় আমরা প্রত্যন্ত অঞ্চলে যাই না গাড়িটা নষ্ট হলে সেখানে মেকার নাই ইঞ্জিনিয়ার নাই গ্যারেজ নাই, তাহলে বোরাকের মতো একটা ইন্টারন্যাশনাল বাহন এই মক্কার এখানে কোনো কি নাই এ রাডার নাই তারপরে রানওয়ে নাই কিন্তু নিলুক আল্লাহ আল্লাহ দেখাই দিছে গাইরেজি জারাইন ইচ্ছে করলে আমি আল্লাহ গাইরেজি জারিন অনুর্বর পরিত্যক্ত অঞ্চল থেকে ইন্টারন্যাশনাল টুর করাতে সক্ষম ইতি আল্লাহ ইতি আল্লাহ। তিন যাত্রী সফরের প্রস্তুতির দৃষ্টিকোণ থেকে হল হুজুরের 52 বছর বয়সে লই যার এর সময় হুজুরের ঘর কোল নাই বউ নাই আবুল আহাব মরে গেছে গাজাল আলাইহিস সালাম আর হিমু আল্লাহ দিছে আম্মা জিও মরে গেছে কিচ্ছু নাই শুধু মায়ের আর মাছ হুজুরে বাজারে বাজারে যায় তো সাহেব একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুরে কয় সাসাও আমনের সা আমনে তো আমনের ভাই গুতুন রক্ষা করতে আর না আরে বেকে মারে মায় বাতি আছে আর মারে সলেন রাখছে দাই দাই যাই গই ফেনি রেল স্টেশন উঠি তাই তারপরে কমলাপুর রেল স্টেশন যাই গো লঞ্চ ঘাটে উঠি তাই বাচ্চুর গো সাধু আনু উঠি তাই হিয়ানো দিনের দাওয়াত দিই আত্মসহ্য হয় না ইলা সুখ ইলা সুখ মাঝমা বেলা রাত বাজারে বাজার থাই আর মায় সহ্য হয় না এই সময় আল্লাহ পাইয়ে দোস্ত দাওয়াত
লিল্লাহ তাকবীর তো ঢাকা যাইতে হইলে তো এত ফকট করে 200 বাটে আলু জল লাগে আর এত কথা কয় না তা লাল জল লাগে নি রে তো এত বড় সফর গ্যালাক্সি ব্ল্যাক হোল আর যে বুঝুর ফকট কিচ্ছু নাই গরম নাও নাই যাত্রীর প্রস্তুতির দৃষ্টিকোণ থেকে এটা তাৎপর্য স্যার যাত্রীর শিক্ষাগত যোগ্যতার দৃষ্টিকোণ থেকে বিমান উঠতে হইলো চিন্তু বিড়ে বিমান অনুযোগ তো কোনো আড়ালে করলো না হুজুর এটা কেনা হারে যত আল্লাহ কয় এই যে পড়ালেখা ছাড়াও আমি এই সমস্ত টোর করাইতে সক্ষম পাঁচ বিশ্বনবী বিশ্ববাসীর ধারণার দৃষ্টিকোণ থেকে বিশ্ববাসী কয় যে এটা কি আল্লাহ কয় হ্যাঁ এটাই ঘটনা তারপরে ছয় মহানবী করিনি রহস্য জিবিল আমিন হুজুরে কয় হড়েন কো মহানবী করিন কৈক্রয়া মোহাম্মদ ফড়ো না কয় হড়ালে হারি না স্কুল মাদ্রাসার হিসি দিয়ে যেন সামনে দিয়ে আগিতে হারি এবার জিবিল আমিন ফোন করো আল্লাহ আমরা দোস্ত তো পাহারে না পারে না তো ভালো করে সাপ দিয়ে ধরো ফটোস্টার্ট মেশিনে ভরি এমনি সাপটা উল্টো আমাদের পরশুরাম নির্বাচন হইলে আগে প্রেজিডিং অফিসার পুলিং অফিসার ব্যাগ এর 8টা বাজে দেয় কো ভোট আসেনিও কো নাই কো নাই তো কো ঠিক আছে এখন ভোট দাও 5টাতে গণন হইব সারা বিশ্ব সহিহ আল বুখারী হাদিস বদউল হাদিস আল্লাহ তাআলা শানু দেখা দিয়েছে দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচনী বাক্সত কিচ্ছু নেই আমি নিজে কই মা নবী পড়িন একবার না তিনবার কইছে কয়বা জিন্দা আল্লাহ তাআলা শানু তার আরশ আযিমে নিয়ে এমন হরান হড়াইছে ও তমাম জগতে সকল বিজ্ঞানীকে টিচার হইয়া গেছে সুবহানাল্লাহ এই রহস্য আন ফুরাই আল্লাহ মা নবী পড়িন বলছি সুবহানাল্লাহ কি ফড়া আল্লাহ ফড়া দিয়েছে হুজুরে সাগরে আগুন লাগবে 1900 বছর আগে কইছে দুনিয়ার কোন মানুষ হুজুরের বার্তাই দিল না ওয়াইজাল বাহারু সুজ্জিরাত ওয়াজকুরু ওয়াইজাল বাহারু সুজ্জিরাত ওরো সাগর যখন আগুন লাগবে আয়াতটার অর্থ স্টাইলটা কিটা কসা ওরো এত কথা কয় না গা ওরো তুই দুইবার দেরি করছ সামনে আতাম না আয়াতের না করিয়ার নে আটটা উপরে ন ফাঁসাফাঁসি দিয়ে সাইডের দোনো করে টাচ করবি ওরো আর কথা যদি না মানুষ তোরা জাগাত বই পিড়ে আমি ফজর তিলে বইছি তুই মনে করোটা দিলা গল তোরে মারি খাবে না আরো গায়ে রেডি রেখছি রেডি দেখো না কোন কথা বলছিলাম হুজুর কয় হ্যাঁ আয়াতে সুরে তাকবীরের স্টাইলটা কি ওয়াইজাল বাহারু সুজ্জিরাত ওরে সাগর যখন আগুন লাগবে লাগাইছে নি এদিন টঙ্গ প্রশান্ত মহাসাগর আগুন লাগাইছে রে লাগাইছে লাগাইছে রে লাগাইছে 20 কিলোমিটার উপরে পানি উঠছে পৃথিবীর সব পাম্পিং মেশিন অত্তর কর হাইরবনে 20 কিলোমিটার বাংলাদেশের লাইনে এত বড় জাহাজ একটা পানা 20 কিলো পানি উঠে তুলে বর দিতে হবে পিকআপ নিচে এভাবে শক্তিটা লাগবে তারপর উপরে উঠবো অথচ নবী 1900 বছর আগে কইছে ওয়াইজাল বাহারু সজ্জিদা সাগর যখন আগুন লাগবে ফানি ফানি সিস্টেম হলে আগুন নিব না হানির মধ্যে আগুন চলে মানুষ আগুন হলে বাঁচবো রশি দি ওমা রশি যদি আগুন হয় বাঁচবো কি দি ফানির বৈজ্ঞানিক সূত্র কি ওর কথা কয় না এ চিটু হাইড্রোজেন আর অক্সিজেন দ্বিগুণ অক্সিজেন সিটিং এর টার্গেট হলো আগুন লাগাও এই বাবা লাইট এটার ভিতরে অক্সিজেন গ্যাস দিয়ে দিছে তার কদরে বিদ্যুৎ সংযোগে এই অক্সিজেন আগুন জ্বালা দিয়ে আছে ঠুস করে বাস দেব অক্সিজেন বাহারে দেব কব কালাম আমি বেশি করে লাইট তুই দেখ হানিয়ে আগুন নিবা রসুল সাল্লাম এর আগে কইছে হানিয়ে আগুন জ্বালাই রে জ্বালা আল্লাহু আকবার ওয়াইজাল বিহারু ফুজিরা যখন সাগর হাইবো যখন সাগর হাইবো শর্তটা কিভাবে মারছে দেখছেন নি ওয়াইজাল ওরো যখন স্মরণ করো সেই সময়ের কথা যখন সাগর হাইডব যখন সাগর মোহাম্মদ সাল্লাম কোন সাগর বিজ্ঞানী নয় এত কথা জানে কেননে তাইলে বুঝা গেল মিয়ার লগে কারবার আছে লিল্লাহে তাকবীর কেমনে এসব কথা কয় বাসায় মিটি বন্ধ করেন না স্মরণ দিয়ে লাই মায়ের সোজা ক্যামেরার সামনে কেমতের আগের জন্য তুই মুটি লেট হইতো না অ্যাকশন টু অ্যাকশন আর দিকে চাইতাম দশটার বেজ জিতে যাবেন কর্তৃপক্ষ দায়ী ন ইতি আফসারি এবার হুন তোলে হুজুরের আল্লাহ কি ফড়ান ফড়া দিছে বুঝুক্তি কেন ঠিক নেই রে তুই তো নেট লই এত কিছু কদ্দুর দেয় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ্দুর দেয় আহা কি মানুষ পাইছি আমরা
এবার আরে সাত মেয়েরাজের উদ্দেশ্য সান্ত্বনা, উন্নত ট্রেনিং। হুজুরের বউ মরি গেছে, শাশুড়া মরি গেছে, আশ্রয় বলতে কেউ নেই। হুজুরের গণতলায় দিতে আছে এক জায়গা খালি, মারে আল্লাহ কাচ্ছে। আর যতদিন মক্কা মুকাররমা আসিলে নাই তা করে মারে রে কুলাই বিপদর আইয়ের দুই বছর হবে। আর তো শাশারে বাপড়ি চুলটা ধরি ভিতরে এনে গেড়ি নিয়ে আর সাহাবিরে কল্লাটা কাড়িয়ে লেবু লেসকান তাহলে দিয়ে তো দেখতে হইতে হইতো না। সান্ত্বনা এবং ট্রেনিং এর জন্য প্রাইমারি স্কুলে চাকরি এলে ফিটিয়ে ট্রেনিং দেয়নি দুই বছর, ক বছর পুলিশ বিভাগে চাকরি এলে ট্রেনিং দেয়নি দেয়নি রে। তাহলে সেনাবাহিনীতে যারা আছে তাদেরও ট্রেনিং দেয়া, প্রধান সেনাপতির ট্রেনিং বাংলাদেশে হয় না, এমিয়ারে দেয় আমেরিকা গেরাম, জাপান গেরাম, রাশিয়া বালা বালা দেশে দেয়। প্রত্যেক লক্ষ লক্ষ পয়গম্বরের ট্রেনিং এ দুনিয়াতে হয়েছে, কিন্তু আঙ্গন নবী গেল পাওয়ারফুল নবী, ব্যাক নবী সর্দার, ওনার ট্রেনিং পৃথিবী গেরাম হইলে বসাই ভরি। এই জন্য আল্লাহ নবী হ আমি আপনার উন্নত প্রশিক্ষণ সেন্টার রাখছি আমার রোমে, আমি আল্লাহর সাথে আমার আল্লাহর বাড়িতে আসো আজিমে আপনার ট্রেনিং হবে। সেই ট্রেনিং এর জন্য আল্লাহ সাল্লাহ শাহানু মেহরাজের আয়োজন করেছে। এরপরে আসেন আট নম্বর রহস্য, সকল সৃষ্টির আশা পূর্ণ। আল্লাহ আল্লাহ শাহানু যখন সকল সৃষ্টি করলেন, মিটিং কল করলেন, আসমান জমিন রাত্র দিন চাঁদ সূর্য বড় বড় ফেরেশতা সব জনসভা মিটিং এ আস আইসি আল্লাহ আল্লাহ শাহানু কয় আজকে আমার এই মিটিং এ এসে যা দাবি করিবা জনসভাতে আমি আল্লাহ সব পূরণ করে দিব। এবার রাত্রে কয় এই ফাঁকে আল্লাহ কয় আমার সৃষ্টির সেরা জীব হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তাকে যেখানে প্রেরণ করব সে ধন্য হয়ে যাবে। রাত্রে কয় আল্লাহ আমার কাছে মোহাম্মদের দে, দিনে কয় আল্লাহ হাতে কালা সালা হাতে কাছে দিই লাভ নেই আর কাছে দেন, জমিনে কয় আল্লাহ আর কাছে দেন, আসমানে কয় আল্লাহ জমিন হলো কালা সালা হাতে হলো হ্যাঁ কাদা কুত্তা একবার কত কিছু এটা খারাপ জায়গা আমরা উপরে দেন, সাঁধে কয় আল্লাহ রাত্রে আমি পথ দেখাই আমার কাছে মোহাম্মদের দেন, সূর্য কয় আল্লাহ হে সিটিং এ আতু সাজ লাইট নি হেতে জ্বলে হেতের কাছে দিই লাভ নাই আর ব্যাকে তো হ্যাঁ আমার কাছে দেন। আর সোয়াজিমে কয় আল্লাহ দশ গ্রামের হাত জনেতে বিচার করলে কি হইব আমরা, আমার আর সোয়াজিমে থাকি আর রহমান ও আল্লাহ আর শিস্তাওয়া এখানে থাকি সব কিছু আমরা নিয়ন্ত্রণ করেন আর কাছে মোহাম্মদের দেন তাইলে আর ইজ্জতটাও আছে। আল্লাহ তো এবার এই কথাটার দৃষ্টিকোণ থেকে আল্লাহ বলছেন আমি সকলের আশা পূরণ করব। আল্লাহ কি মিথ্যা কথা বলতে পারেন নি? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কীলা, আমার আল্লাহর চেয়ে সত্য কথা কে বলতে পারে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলের আশা পূরণ করিবেন লাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই মেয়েরাজ অজনীতি নিছে, হ্যাঁ কিলে নিছে, হুজুরের আগমন হয়েছে এ পৃথিবীতে দুনিয়া খুশি, সবাই সাথে কইছে রাত্রেও খুশি সকালবেলা দিনও খুশি তিন পার্টি খুশি চার তবে এক মাহরুম। এই মেয়েরাজের আয়োজন করিয়া সাঁধের দেশে সূর্যের দেশে গ্লাক্সি ব্ল্যাক হোল প্রথম আসমান দ্বিতীয় আসমান আর সোয়াজিম তামাম জগত ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দিছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নয় রব্বুল আলামিন রহমতুল্লিল আলামিন, নবীজির নাম হইল রহমতুল্লিল আলামিন, তামাম জগতের রহমত, আল্লাহর নাম হইল রব্বুল আলামিন, সব জগৎ গ্যালাক্সি ব্ল্যাক হোল সাঁধের দেশ সব কিছু রব আল্লাহ। আল্লাহ আল্লাহ শাহানু যত দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তত দেশের প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রীকে তার এরিয়াটা জরিপ করে দেখাই দিবে ফেট্রি গেলে আল্লাহ ঘুরাইয়া ঘুরাইয়া তামাম জগতে মেয়েরাজ রাজনীতি নিয়ে গেছেন। এরপরে আসেন দশ নম্বর আর একটা রহস্য বই আসল আলোচনার দিকে যাই, কষ্ট হয়নি? আমাদের নবীর নাম হলো সাইয়েদুল মুরসালিন, সব নবীদের সর্দার, সব নবীদের সর্দার ইমাম। তো এটা কাগজপত্রে থাকলে তো মানাইতো না, ফেট্রি গেলি লাগবো। নবীর যখন মেয়েরাজে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে বোরাকে ধরে, তো জিব্রিল আমিনে বোরাকারে সিগনাল দিল না থাম এখানে, নবী জিলিল কইলো এঞ্জিল আলাইয়া, নবী বোরাকে তো নামেন আজান দে আল্লাহু আকবার। এক আজানে আসমান জমিন সব ফাঁকুই, তামাম জগৎ থেকে সব নূরের ফেরেশতা
এই বাইতুল মুকাদ্দাসের সাড়ানে মনে হয় যেন হুজুর বলছে তাম জগৎ সেদিনের মতো আর কোনোদিন এত আলোকিত হয় নাই। সব পয়গম্বরেরা চলিয়েছে, আর আব্বা জাতির আব্বা যা আছে একজন চলিয়েছে, জিবিল আমিন নামি এবার মসজিদে আজান শুরু করে একামত দিতে আছে, ইমাম নাই কি নাই। প্রথম কাতারে পয়গম্বরেরা সব পয়গম্বর আমিও সামনের কাতারে দাঁড়াইলাম, দ্বিতীয় কাতার থেকেই শুরু হয়েছে সব, তারপরে বিআইপি ফেরেশতারা সব ময়দান পরিপূর্ণ হয়ে গেছে। তো একামত দিতে দিতে লা ইলাহা ইল্লাল্লাহ না কোন ইমামতির সিট খালি, নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা। এবার আদম সফিউল্লাহ নমিনেশন পেপার কিনে এলেছে, কো আল্লাহ আর ওলার বেগ গুণ আছে আজকে দুই রাখা তোমা যায় ওড়াই দিবা, ওলার বেগ কিনেছে থাকব এখনো ওয়ারলেসে খবর ইয়ে না। মুসা কলিমুল্লাহ কিনে এলেছে, কো আল্লাহ তো আরো যে মহব্বত করেন কোরআনে আপনি বলছেন অস্তানা তুগলি নাফসি আন্নারে মহব্বতের লাই বানাইছেন, আর যাই কদুর ইমামতিটা করাই না ওই না কারো দরখাস্ত কবুল না। ফেরেশতারাও কিনে এলেছে, মালাকুল মওতও কিনে এলেছে, আজ রাইলে কয় সব দিনের ক্রস ফায়ার দিয়ে অমান করিয়ে এলে, আজকে ইমামতি তো আরো দিবেন আল্লাহ দিবেন না দিবে দবেন সব ব্যাপার কিনে এলেছে কাম হয় না। এবার রইল কি জিবিল আমি লাই লি আল্লাহ কই এলা মুক্তি আরো বিয়ে করি এলা কচ্ছে হে কথা মুক্তি আরে বাকি না লাগিয়ে প্রস্তাব লেগে গেছে অন সহজ তাকবো আজ দ্বিতীয় অনেক রায় করে গেল। এবার জিবিল আমি নো এমিয়া নমিনেশন কিনে এলেছে, তো আল্লাহ লাই লি আল্লাহ যেহেতু কই এলে অনুজন তো যেহেতু হইলো না মনো আর যাহার আল্লাহ ইয়ো ইয়ো আল্লাহ ইয়ো দেন না এই যে ইমাম তো হয়েছে একামত তো শেষ, লাই লা ইল্লাল্লাহ একামত শেষ ইমাম নাই। এবার জিবিল আমি এলাম হইলো, জিবিল আমি সামনের কাতারে গেলেন, এভাবে গেলেন এটা তো বলছি এভাবে যাই নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা শেষ, আজান দিল হেমিয়া একামত হেমিয়া ইমাম হেমিয়া মধ্যে আটা কষ্ট ডাইলাম ফাঁকা যাব ইয়েতে গিয়ে জিব্রাইল জিব্রাইল আমিন আমার দোনো ডেনা সাবি ধরি ফাকাদ দামানি আমাকে সামনে আনি কয় নবী আন্তালিল ইমামাতে আল্লাহ আপনার ইমামত তুললে বানাইছে টানি আমারে কাড়া করে দিছে। তাফসীর ইবনে কাসির পঞ্চম খণ্ড 35 নম্বর পৃষ্ঠা এই আয়াতের ব্যাখ্যায় পাইবেন, দাগ নম্বর খতিয়ার নকশা দিয়ে দিছি, সময় আছে নি আপনি পড়বেন কথা কয় না। কোন তাফসীর? তাফসীরে ইবনে কাসির যেটা অষ্টম খণ্ডে সমাপ্ত এইটা পঞ্চম খণ্ডে হাইবেন, আয়াত নম্বর তো 1 সূরাতুল ইসরা, সূরাতুল ইসরা এতে মুখবন্দি বই রয়েছে সিটি গাই চলবে নি আবার মারামারি শুরু হোক জানতে দেন তুই হয় শুনবি না দাইবি কথা বুঝিনি তুই রেডি। তো এখন 10টা তাৎপর্য কইছি, বাদ বাকিটি আমার এই কিতাব থেকে বড়ি নিস, বহুত রকমের আছে নবীজির আল্লাহ বরাকো করে লেগেছে, বিজ্ঞানীরা কয় বরাকো করে কেমনে যায়, এখন বিজ্ঞানীরা বারকোনার তলে বিদ্যুৎ মানে মোটর লাইন মোটর যাত্রা এই মোটর দিয়ে এটা বিদ্যুতের গতির চেয়ে আরো বেশি, হেতে দোনো ঠ্যাং এমনি হালায় আবার সামনের দোনো ঠ্যাং দিতে দিতে শত শত মাইল চলে যায়, কর দৃষ্টি দেখি না দৃষ্টি যে দূর যায় শেষ হেতে হিয়ে মাঝে যাবে। এর আগে হুজুরের বক্ষ বিদীর্ণ করছে, এটি বিশাল কথা এটি পড়ে নিবেন, এগুলো এখন ও আছে আমি আগাইতে পারতাম না। বোরাকে যেমন উড়েছি ওমার বোরাকে হুজুরের জায়গা দেয় না, হুজুরের কইল জিবিল আমিন কইল হুজুর ওড়েন বাইতুল বাইতুল্লাহ শরীফে হুজুরের সিনা সাক করে সদরে সবকে সদর করে, বোরাকে হুজুরের দেই এতে এনে নাফারাত ও নাফাসাত এতে হিড়ে এমনে দেয় দাম্বিডি আল্লাহ আরি দেখবি দাম্বিডিয়ার হিড়ে থাপড় দিস এমনে দিই ওড়ে সেতির কুতকুতি বেশি, সেতির কি বেশি কুতকুতি বেশি, আবার বেরোসের কুতকুতি বেশি, কুতকুতি নাই শুধু তো হিজলে হয়ে গেছে তো। ভোর রাত্রে নুরবক্স ভাই আমি খেয়াল করছি ভোর রাত্রে রাতা আছে না রাতা রাতা আছে নছি এই রাতা যখন কুকুর দেয় কুকুর মানে সুপ্রহণ করতেছে রাব্বু না ওয়া রাব্বুল মালাইকা তো এক কুকুর তো লগে পরশুরামের ডেঁড়িনে হাড়ের ব্যারাম শুরু হয়ে যাবে মাগো
মাগো বেন না জানি কি দেখো ঘটে গো মাগো, একটা রাতার নির্যাতনে হুরা গেরামের ডে আর মুরগি সোজা তারের মতো। তুই তো মুরগি, তুই তো রাতা তুমি দুই ক্লাস নিছিস ঠিকই না? ছোট্ট মুন্না যার তোর আতুর হুড়ে চাল্লা বেড়া ঘুরে রাতার মতো ওই ব্যাপ তৌফিক দেন। এটার জন্য সত্য হলো রাতার মতো সোট লাগবো, দাঁড়ি লাগবো, এইভাবে দাঁড়ি লইবি বাম পাল্ল ঠিক কিনা? এদার নূর ভাই আসাইনমেন্ট সাহেব, কি নাম ভাই সাহেবের? আব্দুল গফুর ভাই আফসারি ধরে আড়া তিনও সিটিং হাসর মাঠ অনত্তর তিনও সিটিং যখন জান্নাতে টিকিট লে যাইতেন না, তখন তিনও সিটিং এর আরো তিন তিরিকা নোগা বিবি ট্রাইব্যুনালও খাড়াই পাল্লা আপনার কাছে দরখাস্ত নূর ভাই গফুর ভাই আফসারি ভাই তিনও কোদার কাঠা ফিনাল্টিক বোর্ডে মালও আসিল দুনিয়াতে সম্মানও আসিল আমগো এ তিনগা বই নেড়ে যদি বিয়ে করত তাহলে ধরেন আমরা জিকির শিখতাম কোরআন তেলাওয়াত করতাম একামতের দিনের কাজ করতাম বাইরে হাত পাওয়া টিভি জান্নাতে করতে যাইতে আইতাম হজ করতে আইতাম উমরা যাইতে আইতাম কিন্তু এতারা তিনগা আনে প্রিমিয় গাড়িটা আমনে আল্লাহ বানাইছেন এরপর এক গাড়িতে সিট হইল সাতটা, একটা গাড়ির সিট কটা? এটা হইল আল্লাহ দত্ত সিট বিয়ে গভুর নূর আফসারি করলি নাগা আল্লাহ বড় বড় ডরে করিল কত তোমার মার খেব কে বড় বউ না তোমরা জিনা করছো জাঙ্গিরি মার খেব আলমগিরি ৩৮ ইঞ্চি বুক কোথা কাটা কিন্তু বাইরতে ওয়াজনে মারিয়ে লেব কবতে লাকসব মারামারি লাগাই ফসুর মারামারি লাগাই দিছে মুনা যাতে আল্লাহ বেটা করে রাতার মতো ওইবার তৌফিক দিয়ে এ বুড়িগের আগে ও মুনাজাত ইলিশে বিয়ে করতে দেখছি এ বুড়িগের আগে পরশুরাম বাজার তো বুথুমা বাজার তো যাই এসার সময় যখন আই বাড়ির গাড়ার আগে কাঠ দিত মহিলার গো বুকে দরবার শুরু হয়ে যেত মাগো মাগো হে মিয়া ইয়ে আবার গর্জি ওঠ এনে দিকো আবার গর্জি ওঠ ওরা সব হিজ লই যাচ্ছে বেড়া জোয়ান্নারা বেড়া যখন আল্লাহ শাহানু ফেরাউনের সিটি গেরে লোহিত সাগরে ডুবে মেচ্ছি কারে ফেরাউনের ডুবে মারছে নি এই ফেরাউন হলো কিবতি বংশের লোক আর মুসা আলাইহিস সালাম হলো বনী ইসরাইলের লোক মানে এগুল বেগ গুনের বন্দি করে রেখেছে হাজার হাজার বছর বদিল্লা দিয়ে আছে আঙ্গ কামের লোক থাকবি আঙ্গ খন্ডল দান কাটবি ওই বাংলা ঘর হুতি থাকবি কথা না চুপ এই মুসা আলাইহিস সালামের বরকতে সব বদিল্লার আল্লাহ বাসা দিছে এখন আল্লাহ লোহিত সাগরেতে এটিতে ডুবেছে ইডি কারা ফেরাউন হেতের মন্ত্রী এমপি উপজেলা চেয়ারম্যান কর্নেল ব্রিগেডিয়ার মেজর বড় ব্যবসায়ী কন্ট্রাক্টর সব এলিট শ্রেণী সবটি ডুবি মরি গেছে বাঁচি গেছে কে বনির সেল বদিল্লার চাপ কারা এক মুসা আলাইহিস সালামের এই মুসা তা লড়াই বই এনেছে আন্দাজ কা মুসা বাচ্চে কে মুসা আলাইহিস সালাম বদিল্লা এগুন বাঁচি গেছে এবার এগুন আসে কোন মিশর কায়রো কানে আসে ওই কীর্তির কথা বউ একগুন রয়ে গেছে এবার সেটি করে বিয়ে করছে এই সেটি করে বিয়ে করার কারণে সব নেটওয়ার্ক অফ এদিকে মোতাবজ্জ আবার হাতে মারে মুখস কিন্তু বেদ দিতে হয়ে যাবেন আর কিছু করার নাই কর্তৃপক্ষ তাই নয় ঠিক কিনা? এখন কায়রো আসি 1200 কিলোমিটার এখানে আসি এবং ইসেল বেগুন বিয়ে করছে বেড়িগুনের বেড়িগুন কে কর্নেলের বউ ব্রিগেডিয়ারের বউ ফতন সেনাপতির বউ ফারাউনের সিটিং এর বউ এসব বিআইপি লোকেরই বনি ছেলেরা বিয়ে করছে এবার বেড়ি করে চুপ গোলামের ফুট গোলাম
গত মাসে তো তুই আমার কাম করছ, আর কাপড় দিছ, ফেডিকোট দিছ, বেড়ারা আবার চিন্তা করি কথা তো হেসা দিন গুনে না আমরা হেঁতি করে বিয়ে করছি, আসলে তুই তীর উচ্চ বংশের লোক, এ হেই দে হে তুন তোদের বেড়ারা ডরাইছে, এ ডরাইতে ডরাইতে পরশুরামের বেড়ারা ডরায় ইডি হাফ লেডিস হয়ে গেছে, কি লেডিস মনে যাত আল্লাহ এই হুরুটা থেকে হাফ লেডিস থেকে মুক্ত হওয়ার তৌফিক দে, বিয়ে তো করে তেমন দিয়ে না কইতেন নি রে, এ তোরা অনার্স উড়ি যদি বিয়েটা করস শুধু মোবাইল টিভি টিভি মহিলা চাস কিলে নেটু রস মহিলা গর্ব লইয়া শ্রীনিবাস অনলাইন উন্নব হেতে যেরকম সিটিং এটি সিটিং আস কয়া এক মাসে ওলা সাইল খায় 10 কেজি তাও 100 টাকা বেশি দিচ্ছি হাস্য, এক বছরে 8 বছরে খায় হাতে সাইল খায় এই 960 কেজি 40,000 টাকা সাইল সিটিং এ খায়, এরপরে হাতে একদিনে অজ্ঞা হলা 50 টাকার তরকারি খায়, তাহলে মাসে 1,508 বছরে খায় হাতে 1,44,000 টাকার তরকারি, এরপরে হাতে টুনা টুনি ঢাকা ইউনিভার্সিটি পড়ে কুমিল্লা ইউনিভার্সিটি ধরে হাতে বোগারে কত মারা দেখবো মাসে আসা যা দেখছি রোম একখান বছরে হয় কত এ 4,80,000 টাকা মারা, এ তাইলে 3 দাগে খরচ হয় হোলাইকে 6,66,000 টাকা, যদি হলাম ইয়া দোনোকার সেপারেট ধরি খরচে তো আসবে না, তারপরও ধরলাম 13,28,000 টাকা হলাম এই একসাথে থাকলে তো বাসা ভাড়া 4,80,000 হাফ আর কমে যাবে, এমবিএ মাস্টার ডিগ্রি 1 বছর গেল কত 7, আর 1 বছর দনোগা বিসিএস ক্যাডার এলে ভালো করে ওড়ালে ইয়া করবি টুনা টুনি দনোগা, তাহলে এটা হলো আফসারির আবিষ্কৃত কুইক ম্যারেজ সফটওয়্যার, আজ ডাউনলোড করুন কথা কো আফসারি কুইক ম্যারেজ সফটওয়্যার আজ ডাউনলোড করুন, এই বিয়ের কারণে তোদের 90% লোকের ইমান আমল বরবাদ, আল্লাহ জিজ্ঞেস করো তোর কতটুকু কত বড় সাক্রিফাইস কি কি করছ, আল্লাহ জিজ্ঞেস করবো জিকির কতটুকু করছ নামাজ কিভাবে করছ, এই জামানাতে যুবক রে চরিত্রটা যদি ঠিক রাখ আর নামাজটা যদি ঠিক রাখো সাহাবাই কারামের লোকে তোরা জান্নাতে যাবি, চরিত্রটা ঠিক রাখাটাই মুশকিল, সত্যি সৎ চোখের জানাতে মরে গেছি মুখের জানাতে করতেছি আয়া নিজের ইমানটা দেখতো কষ্ট রে আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দাও, তাহলে আতুরা কবল আজকে আমরা ছাত্রছাত্রীরা আরো জোরে ছাত্রছাত্রীরা ফজরের আগে বিয়া করবো, ডাউনলোড কোনটা দিবি সফটওয়্যারে কুইক আফসারি মরিস সফটওয়্যার, এগুলো তো হলো আমার ইবলিসে হাম দেয়, বিয়ালে যাইলে মায়ের বা জিজ্ঞেস করে হোলা কি করে, হোলা ক্যালাম বোর্ড খেলে, হোলা ইয়া করে কিতা কয় দে ব্যাডমিন্টন খেলে, হোলা কিতা করবো মোহাম্মদ সাল্লামের মতো মাইয়ার বাবা ভাই নো একদম বেকার হোলার গর্বির জাগাও নাই আবু তুর আপ মারি দু দিতা তার কাছে নিজের মেয়েরে বিয়ে দিছে লিল্লাহে তাকবীর করে না তো আর আগো ইয়ানে গেলে কহলা কি করে, আপনার মেয়েগার বরকতে যদি আপনার মেয়েগা জেনা থেকে বাসে হোলাকা জেনা থেকে বাসে আপনি সবাব পাইবেন, আগে শুনছি দানে মাটি অত্তর করি দাও আর এমন মাইয়া ফ্রেন্ডসের লাগিয়ে তো মাইয়া বা যে স্টাইলে বেনসন টাঙ্গে গুতুমা বাজার ও কত করলাম একটু আমার মেয়ে বিয়ে লাগে না আসলে আমি তো পাত্তা দেই না তো হিজ লই যাবো হিজ লই যাবো না আমার হোলাকো দামে নাই হোলাকো দামে নাই কুত্তার দাম আছে হোলাকো দাম নাই আয় হায় আর হোলা যেগুলো সরকারি চাকরি এগুলোর বাফে তো ঠেঙ্গো গুঙ্গুল লাগায় আরে এ দেশে কোন গোলামের মায়ের আমি পাত্তা দি রে আমি গলি রে গলি তোমার বাবা খারাপ কর্ম ঠিক কিনা বহুর ভাই মায়ের বা কাছে বিয়ের মাস্টার দিলে মায়ের বা হলার জিগে গোলামের ফুল তোর আব্বা তো 13-14টা ফোলা মায়া গ্যাদারিং বড় প্রেমিলে আমার মেয়ে 6 জনা তো বড় প্রেমিলে তোদের মেয়ে গ্যাস আছে রে ওনা গ্যাস হ্যাঁ গোলাম আমার মেয়েকে গ্যাসে পাকাতে হবে ফেনি টাউনে রাখবা বুঝছো এই সমাজের জীবন্ত ভাষ্যকার আফসারি ঠিক নিলে আল্লাহ তারা কর ঠিক তুমি কবুলের মঞ্জুর এলাহির মতো তুমি মঞ্জুর করে নাও আমাকে সোশ্যাল সায়েন্স এমনি হরিণ
আয় মরলে বুঝবি রে কানবি রে, এর পরে ঠিকই বিয়ে হয়, কত নির্যাতন পাইসব। এরপরে হল আর মাইয়ার বা গুথুমা, মাইয়ার বা হলা তো গেছে গো দুই মাসে ইটালি, এবার বেনসন সিগের কে মুহূর্তে কল দিছে, হে বললাম ফকির বলো আসিস ভালো, জি বাবা আসি ভালো, মাথা নোয়াতে কথা কয়, আব্বু সিগারেটটা নিচে রাখেন না, তারপরে কলটা দেন না, মোবাইল আগুন, তুই আমার আদর শিখতে বলে অসিবের বলা চুপ বলছি না, আমার মেয়ে সমস্ত গ্যাদারিং পছন্দ করে না, তুই আমার মেয়ের আমার বাড়িতে রাখবি, প্যানিটেনি রাখার দরকার না, মাসে 1,00,000 দিতে পারবি, ওটা পারবি রে, মাস শেষে এক মাসের পয়লা তারিখে 1 তারিখে 1,00,000, কোলা হেলছে কে মাল খাকে, এতে কি শ্বশুর না শকুন, এরকম শ্বশুর নামের শকুন আমাদের গুথুমা পরশুরাম নাই রে, বর্তমানে এরকম শ্বশুর আমার এখানে বসিন না শ্রোতা হিসাবে নাই রে, প্রস্তাব তো নাই রে, ওমরা দিলে তাহলে আনুন নিজের মাইয়ার বিয়ের প্রস্তাব আহ করে দিছে, হেতারা ইয়েস নো কয় না, এরপরে ওসমানরা দিলে তাহলে আনুন দিছে, হেতারা মাতে না, উনি রাগ হই নবীজির দরবারে মামলা দিছে সুপ্রিম সুপ্রিম কোর্টে, কোনো বিয়ে ও কিন্তু আমার মাইয়ারা রে বিশ্ববিখ্যাত সুন্দরী বিয়ের প্রস্তাব দিলাম, তারা মাতে না, কান্না করে না অন্য করে, এবার তিনও কাকাইছে ও কা চাই করি, প্রস্তাব শূন্য তৈল মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া ওর কথা কয় না, কোথায় সুন্নত গুলা, না সুন্নত গুলা কত আগে আমরা হত্যা করে ফেলেছি, আর বিয়ে করতে হইলে মাইয়ের বাবা কাম 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 করবি, বাড়িতে তো কাম করস কি করবি মাইয়ের বার কাম, মুসা আলাইহিসসালাম 8 বছর মিনতি করছে সামানি হেজাজ, আরো 2 বছর হলে শর্তহীন যদি করতে আরো 10 বছর ভালা, এক ক কামের কাম কাম করছে, এক ক কামের দুগা মাইয়া উত্তরে বিয়ে দিছে, সুবহানাল্লাহ কয় না, আর তুই এসব ভ্যালেন্টাইন ডে লই তুই মায়া করে ফুল দেস, এত আব্বা আসেন বেরিয়ে দেন এত ফুল লই এনে কাড়াইতে তো আমিল বেশ কিনে লানি, তিনি সকলের চেয়ে তাকে বেশি ভালোবাসে আল্লাহর বান্দারা, ঠিক কি না, সে আল্লাহ তোল্লাই 12,500 হুরের ব্যবস্থা রাখছে, কয় হাজার খামসাতা মিয়াতে হাওড়া 500 হুর ও 4,000 বিক্রি, আর 4,500 বাকেরা মহিলা, ওই সিঙ্গেল দাদার না 4,500 বাকেরা মহিলা ও সামানিয়া তালাফি সাইবিন 8,000 হইল মিচুয়েট মহিলা, কত হয় 12,500 12,000, তিন রকমের রুসির মহিলার কথা বলছে, কারণ অনেক সময় জোয়াইন্য তো গুরগা মোতাল্লাকা বিধবা বিয়ে করে, কোয়াটা বুড়া গুণ ভালো লাগে, আবার গফুর পেল নিয়েছিস ইসমাইল ভাই সিস্টেম আগো কুমিল্লার এগুলো 18 বছরের তরুণী বিয়ে করি গেল, ফেসবুকে লালাকা কি কোবা কাপ সাস কাপ তো সাসাই লই গর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল হুজমার হাদিসে বলছে, এরপরে তুই তাদের সাথে 12,500 লোকে একসাথে তুই সহবাস করতে পারবি, সহবাসের স্থিতি টাইম কত কাউমরিহি মিগদার উমরিহি বিদ দুনিয়া, দুনিয়াতে তুই যত বছর হয়াত পাইছ রে আল্লাহু আকবার কর, নবীর কথা মিছে নি রে, তুই 80 বছর হয়াত তাইলে সহবাস ওয়ান টাইম কত 80 বছর, দুনিয়াতে এমন কোন মেডিসিন আসেনি ফ্রি সেক্স যারা করে 600 কোটি মানুষ এরকম ওষুধ বানাতে এসছি না, একটা ডোজ খাইবো 80 বছর সহবাস করবো, তাহলে আমার রসুলকে আমরা কেন ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহিহ আল-বুখারীতে বলছে তোরা কি রূপসাগরে ঝলক লাগাই আনস বেড়া, কো লাউ ইত্তালা মিনাল মারাত মিন আহলিল জান্নাত, জান্নাত থেকে যদি একটা মহিলা গুথুমাতে একটু উকি ঝুকি দিশা কেউ লতিফ ভাই নিও ব্রাদার কাম টু মি, কো লামালিয়াত তমাম জগৎ রূপ যৌবনের সৌন্দর্যে দুই টুম্বুর হয়ে যাবে, ওয়ালা আদা আত্মা বাইনহুমা আসমান জমিন পর্যন্ত এই মহিলার নূরে নূরান্বিত হয়ে যাবে, 3 নম্বর অপশনে কয় ওয়ালা নাসিবুহা আলা রাসিহা খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতি মহিলা মাথার স্কার্ফের দাম সারা পৃথিবী বিক্রি করলে দেওয়া সম্ভব নয়, রূপসাগরে জলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে একবারে সে দু আইব কত হইতে তো নালাই ভাঙি গেছে তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণবন্ধু রে,
একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহ নিজে কইতেছে তোরে বিয়ে করাইব, কত আব্বা আম্মার জান্নাতে বিয়ে করাইছি, গুতুমাতে বিয়ে করেছে তোর ইমাম সাহেব 20 বছরের বিয়া, আর ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন জামামত করলেন সিগা আই বিয়ে করাই বললা রে 8,000-12,500 এর সাথে আই বিয়ে করাই। লিল্লাহ তাকবীর আল্লাহ, আল্লাহর সেজদা দিলি না আল্লাহর কত সেজদা দেছা, ডিসকো ডান্স 70 বছর করব আল্লাহ ফি রওজাতি ইউহবারু। এই আয়াতের ব্যাখ্যা লিখছি ইয়াতাল্লা জাজুরা বিসমা তাফসীর কুরতুবীতে ইমাম সাইয়্যিদনা কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা ড্যান্সটা দিব কেন হিডাও বলতেছে খামসা না তুম, এতটুকু তাফসীর লেখা কিন্তু ডিকশনারি 7-8টা মিলে তুই অর্থ করতে হইবে। এটার অর্থ কি? মুরহাবাতুল আলা, সামনের দিক সুচালো, সামনের দিক সুচালো বুকের মহিলাদের, ওয়া খামসানাতুল বাতনে ফ্যাট ভিত্তির দিকে, দকমাতুল আসফাল ফাসা মোড়া, এইভাবে ডিস্কো ড্যান্স দিব জান্নাতের, যখন আরশ থেকে বাতাস দিয়ে দিব জান্নাতের সকল পাতাগুলো দোল খাইব, দোল খাই এদের থেকে সুর আইব, এক একটা গাছ কত বড় হইব, ইয়াসিরু রাকিবু ফি জিল্লিয়া মিয়াতা আম সহিয়াল বুখারী হাদিস, 100 বছর পর্যন্ত দৌড়াইলো একটা গাছে ছায়া শেষ করতে পারতো না, তাহলে ওই গাছে এবার কত পাতা, এরকম কত কোটি গাছ। তুই যে দেখছ যে সিনেমাতে নলকের গানটা কি গান, ওই যে কারার ওই লৌহ কপার কতগুলা বাদ্যযন্ত্র, এক একটা বাদ্যযন্ত্র লক্ষ লক্ষ টাকা, এতগুলো সুর তো ডাইজেস্ট করতে তো কষ্ট হয়। নবীজি কয় লাও সামিউ আলোক দুনিয়া, দুনিয়াবাসীটা যদি শুনতো না মা তু করিবা ফাগুনই মারা যাইত। কি গান হনস, তুই এ মোবাইলের দিকে সাহায্যে তো লাইফ মার্টার করতে আস নাউজুবিল্লাহ কয় না, যদি নাই হুতি দিছি বাসার কাছে জন্মদিন পালন করে, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্দাইলি, আর 10টা মনে কষ্ট আছে, আর সকালে নাস্তার আগে লিখতে আসি রেডি তোকে কিতা করো আগে করিয়ে তুই হিমই যাও আই লেই এলেছি তোর কথা কয় না আয় কিতা করিয়ে এলেছি আগে। নূর ভাই খেয়াল করিন মা বোনেরা সকালবেলা ফজরে ফর তেলাওয়াত করতো, ফজর নামাজের তেলাওয়াতে দেহ মন প্রাণ নাসন নাসন লাগতো নাই তেলাওয়াত, যুবক কুলেরা ঘুম যায় আয় তবু নির্যাতন, এখন লেখিয়ে এলেছি তোর উপরে মন কষ্ট নেই গাইবি নি গাইবি নি দেখি শ্যাডম কার আছে, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে হে আরে 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 হে, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে হে, আল্লাহর শোনে যার ভালোবাসা আল্লাহর শোনে যার ভালোবাসা সেই সেই তো সেজদায় লোটেলো, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি, যুবক কুল কাউন সবে নাকা পিক আপ দে, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি, মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তোলে ও আজানে সুর তোলে হে, মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তোলে ও আজানে সুর তোলে হে, ঘুম দরিয়া যুবক কুলে ঘুম দরিয়া যুবক দলে দুঃখে পরানে ফাটেলো, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি, ফজরে রই তিলাওয়াতে নাচন নাচন লাগেলো নাচন নাচন লাগে হে আরে 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 হে, ফজরে রই তিলাওয়াতে নাচন নাচন লাগেলো নাচন নাচন লাগে, আগের মতো নারী কুলে আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে লো, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে হে, আল্লাহর শোনে যার ভালোবাসা
আল্লাহর সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো। যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি। কিরে গান দে আমার হারস না, বিয়েলে বিয়েলে তো মোবাইলে শরীফে গান হনস। সে মুক্তিযুদ্ধের গান কর দেখি তোরা বেলে মুক্তিযুদ্ধ রেডি নি সে গা সিটিং বেজে আল্লাহকে শুরু করছো। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে, দে না দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে, দে না। জান্নাতের হুরগুলো যে আসবো একটা নাচন দিব যে তার থেকে 8 লক্ষ নূর বাইরে দিব, তুই তার দিকে 70 বছর চাই দেখবি কি তেরে দেখলাম। সে দিয়ে কইব 70 বছর পর ইয়া ওলি আল্লাহ, ইয়া আব্দুল লতিফ মেতা তানজুরু, ইয়া নূরবাক্স, আর কতক্ষণ চাইবে তাহলে লাইয়া আসো এদিকে, লাইসা লীলা কাহাজাত আর কি তোর দরকার নাই, এদিকে আসো কাম তুমি মজা লুটে চাইব তো। আস্তে আস্তে আড়ি তার কাছে যাইতে লাগলো দোতলা থেকে আরেকটা হিডার ডগ আরো বেশি না। সুবহানাল্লাহ কালকে সকালে কই যাস তুই, আরে ফিকের দিক অফ সামনে হানা বেটা আল্লাহর অফার এগুলা লিল্লাহি তাকবীর। আস্তে আস্তে আড়ি যখন হিডার কাছে যাবি উমা তিনতলা থেকে আরেকটা এইভাবে একে একে 70 নম্বরের কাছে যখন যাবি হিডা তো আরো ডকে গুথুমার 71 নম্বর তালা থেকে দুনিয়ার স্ত্রী তোর। সে তুই কব কি ভাই সব কলাই যান আইলা না নতুন করে সাগা সাজাইছে আল্লাহ আমাদেরকে নতুন করে বানাইয়া এমন ঢক দিছে জান্নাতের সকল হুরুছে আমাদের মহিলাদের দুনিয়ার মহিলাদের ঢক বেশি। যুবক রে সে জান্নাতের দরকার আছে কিনা, আল্লাহকে সেজদা দে বেশি বেশি সেজদা দে আল্লাহ নামাজ পড় চরিত্র ঠিকঠাক খবরদার এভরিজিং মদ গাঁজা নারী দর্শন পরকিয়া যেনার দিকে যাচ্ছে। সেদিন আমি নেটে এক হাদিস পাই আমার গা কামা শুরু হয়েছে, যার দেহে হারামের রক্ত আছে এতে সারা কেউ পারো গিয়ে দর্শন জিনা করে না, মানে হারাম জাতা ছাড়া কেউ এসব কাম করে না। আলামাতু ওয়ালাদুজেনা, ওয়ালাদুজেনা এই এই কি এই ওয়ালাদুজেনা জার্গা ফোলার কাচ্চর চারটা কাচ্চর, একটা হইলো সে এই করে নবীদেরকে গালি গালাজ করে ওলামা একরামের সাথে তার সুসম্পর্ক থাকে না আলেম ওলামা দেখলে তার খারাপ লাগে, তারপরে আরেকটা হইলো সে জেনাবা বিচারের দিকে যায়, তারপরে বেশি বেশি হাতে জিনা জিনা হাতে ভালো লাগে জিনা শুধু নারীদেরকে সে উত্তপ্ত করে এভরিজিং করে এই জিনিসটা এই দেখবেন সমাজে যারা এগুলা করে বিশাল তাহাজিব তাদের জন্য আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ইনশাল্লাহ, আমাদের বিয়ে কে পড়াবেন রব আল্লাহ আল্লাহ শোনান আল্লাহ তুমি কবুল করো। সাহাবিদের হাতে হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন আর তবু সিটিং এর হাতে মোবাইল 8টা 9টা বাজে উড়ি হাতে আগে মোবাইলের হোঁসা দেয় প্রত্যেকটা করা অনিটা তেলা হতো ঠিক নেই, বুড়িগা বুড়ি প্রত্যেকে মারতে আছে প্রত্যেকে ওরে ঠিক নেই, বুড়িগারা তো শেয়া না কাছের সবর ওয়াজটা ভালো লাগে ওদের আরে দিত কিন্তু বুড়িগা আসলে হুতি হুতি ওয়াজের ভিতরে তো ওয়াজান দেশে দিটা সা রে রেসলিন রে বেড়া বেড়ি রেসলিনটা শিরাম হইতেছে রে কিতাব ইয়া করছে আঙ্গুল ইতিহাস করা হয়ে গেছে এটা তো 200 কেজি আল্লাহ এটা তোলা দি এমনি এমনি দিতে এমনি ভালো লাগবে আমি না অনলাইনে একটা ক্লাস ডাউনলোড দিচ্ছি তো নতুন টপিক সেটা ডাউনলোড করতেছে আসলে হিডে খোলাও হিডা ক্লাসের নাম দিয়ে হিডা সব দিদাম সই গেছে ওরা কথা কয় না কথা কয় না সাহাবাই কারামের হাতে হাতে মহাগ্রন্থ আল কোরআন 2 বছরের ভিতরে দেখবি রে দুনিয়াটা কি আজাব না ইয়ে লেইডা আমরা দেখতে পাইতেছি রাডারে আমরা ওহির ওহির জ্ঞানে দেখি তোরা তো আঙ্গুল জোরে করে মুভিজ মনে করস কইটি কি তা জানে আমরা যা জানি তুই আবার জন্ম নিল তা জানবি না। আল্লাহ আমাদেরকে এগুলা দেখা
বিশ্বটা ধ্বংসের দ্বার প্রান্তে এসে গেছে। নবীজি নিজে বলছে আনা ওয়াল কেয়ামত কা হাতাই, আমি আবার আমি আর কেয়ামতে দুই আঙ্গুলের মাঝে সেদ্দুর হয়। এক নবী থেকে আরেক নবীর সর্বোচ্চ ফাঁকা ছিল 1500, 500, 300, 1000। এ নবী আইসেতে 1500 বছর হয়ে গেছে, আর কিছুদিন পর হয়ে যাইব কয়েক বছর পর পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে। এ মোবাইল আমার সব করে দিছে রে বাচ্চা কাচ্চাটি, আর ঠিক থেকে দিয়ে তিন আনা ঠিক থেকে দিয়ে নিয়ে দোয়া করো আঙ্গুলে হত্যা করিয়ে এলেছে মোবাইলে। কালা হাঁড়া কে রে, কালা হাঁড়া, কালা ওয়াজটা ব্রেক দিছি, ওয়াজ ধরবি বাবা। কালা হাঁড়া কিচ্ছে দুই মিনিট কইতাম নি, বহু ভাই কইতাম নি, তো কোথার কেন আসে সিটিং কম খারাপ নহ। সাইবিয়ার ওয়াজ তো করিয়ে এলেছি, খুশি হয়ে যাবে বাজ্য বাজ্য কন্ডা কর লাগা দিবে, খুব আফসারি হয়ে গেছে বিয়ে হড়াইব। তুই সোজা করবেন, তুই একজনের রিজিক দিয়ে খাইবার লাই আইছো, আরে হোয়াটসঅ্যাপে দাম কয় নূর ভাই, মহিলারা আমার হোয়াটসঅ্যাপে দাম কয় আপনার ঘরে আগুন লাগা দিয়েছে নাকি কি রাখুন। তুই সাতজনের রিজিক একজনে খাই জিরবা লম্ব হয়ে গেছে, গাড়ি সাতজনের লাই বানাইছো, চুপ প্রতিদিন ওয়াজ করি যা তৌফিক আছে সাথে সাথে ওয়াজ ইয়ার একবার নিয়ে মুখাস্ত। এখন আর কোন কথা পেছিলাম ভাইয়ে, আঙ্গো গুথুমা নদী আছে না, এই নদীর হারে হিয়ের লোক গা বেঞ্জা হারা রায় খেতে লতিফের গো ইয়া চুরি করি বেলাই আর চুরি করি বেলা হারে লতিফের তো কুমিল্লা থা এখন কিতা চুরি করিব আর তে এবার বেয়ান হয়ে গেছে গেতে হারা রা এত রোজা বেশি লেজ লাই লাড়িয়াতে বলকে বলকে মেন রাস্তার নিচে দিদি হাঁড়ে এমপি সাহেবদের বলক পালাইছে পরশুরাম নদীতে। আল্লাহ যদি কেন টেনা কিছু যদি হাই বিসমিল্লাহ গো খাইলাম আরে আল্লাহ ইয়ার রব। আবার এ আছে কি কয় যে কুমির হেতে উড়া রাত মাছ শিকার করছে সিটিং এ কিচ্ছু হয় না নদীর মাঝে, হে তো বল করে দিউড়ি বলেছে আল্লাহ যদি কিছু তুমি মিলাও আরে তোমার নাম তো রাত যাক কিছু খাইলাম কত রই তো হয় সেই তো লাগে কিছু উড়াটা শিকার করলাম হাইলাম না কিছু। এবার হেতে শোক কাইয়া মারা করি হাতে বলেছে হিয়েলে সরম কাঙ্কের কান্দা কান্দা আডি দেহ যে কত লম্বা এক রিজি আল্লাহ এরকম কিসমত যদি মানছে রয়। আল্লাহ ধন্যবাদ আল্লাহ হারা না রাজ চুরি করলাম ভাইলাম না কিছু লতিফেরা তাহা কুমিল্লা ভাবি মুরগা আসলে ব্যাগ কুমিল্লা ও নাই যা খাইলাম আফসারি সাহেবের তো আমরা মারতাম না হাতের হেডের ভিত্তি হইলো দুনিয়ার লক্ষ লক্ষ কবুতর আজ যে হুরা রাত কইতর চুরি করতে এলাম না লোয়ার খাসার ভিত্তে সাদের উদ্দি মারছে কইতর তরে আজ আমনে দিছে না এত বড় রিজিক কিতা উমির হাতে কাইয়া মারো ঘড়ি দিছে হাতে কবি ছিলেন আমার বাচ্চা খাইয়ে এবার হিয়েলেন দেমাগে একান বুদ্ধি আছে কাই যে হেতের খাইতাম যাইয়ে আগে আলট্রাসোনোগ্রাফি করেছে এটাতে মরাটা জীবিত লাখলো হেতে আর খায় এত চতুর্দিকে লাভ হয় আল্লাহ লাভ হয় করে দিছি লেগো খাইতে এবার কায় এন্ডিলে মত ফোন না খাইতে না আল্লাহ যা লর্ড সর নাই কজ এটা লর্ড সর নাই ইচ্ছা মরা জিনিস খাই না এটা কইছি আর কুমির গেছ রহেন না আই লাভ ইউ দিছি এবার দিয়ে লাগ ও জারগার ফুজারগা হাই আসি তোরে খাইতে তুই বুঝি আরে খাইতে আনস আল্লাহরে তো আল্লাহ এসে রিজিক লাগ গেল আমাদের রিজিকাদের কাছে টাকা জীবনটা তার বিরাট দিছে তো তোর রে কুতুবা থেকে ঠিক নি রে তোরাদের নেট চালাস মোবাইল মোবাইলে তো করে কত আগে গাই এলেছে হোলাদে হোলালে আরে কত দিন আর দেখবেন আমি হোলা ভাইও নাই ঘরের নামাজ দি তেলাবাদ দি আমার রসুলের দুরুদ না দিলে আমার আল্লাহকে জিকির না দিলে তোর এসব ঘরের আল্লাহ পাত্তা দেয় না এটি করুণা পয়সা বানাইবো বিশ্বযুদ্ধ আনাইবো ইউক্তালু না সুলুস ওয়াইয়া মুতু না সুলুস ওয়াইয়া কাউ না সুলুস এক তৃতীয়াংশ লোক বিশ্বের মরে যাবে গো কতলে কেতাল যুদ্ধ করি আর এক তৃতীয়াংশ মরবো রাসায়নিক বিষক্রিয়াটা এই রাসায়নিক পরমাণু অস্ত্রে যুদ্ধে এই আরো এক তৃতীয়াংশ মরবো ওই কাউনা সুলুস আর থাকবি বসুরাম ওই আগের এই যে এই খন্ডল এ খন্ডল রয়েছে নাই রোডে দিক কুত্তে আসবো এনডিএ তো হিয়া লাইবো লেই দেখ অবস্থা ভয়াবহ এটাই সিগন্যাল দিতে আছে আমেরিকা মহাদেশে 3000 অগ্নিগিরি সুপ্ত বিজ্ঞানের নাম সুপ্ত এটা সাবি আল্লাহর কাছে হবে যেদিন অজ্ঞান উঠেছে টঙ্গ মহাসাগরে কোগা আর জোরে ও মাগে ইচ্ছে কোগা তো করে বিত্তে দি হুড়াই দিলে অগ্নিগিরি তোরা খোদার গাড়া রানাই নাই রে ঠিক নি রে রে আল্লাহর ডরা রে 810 কোটি মানুষ অজ্ঞান লোক যদি তোকে পাগল হয় মানুষ থাকতে না নোট কর আমি বলছি মিডিয়ার সামনে 810 কোটি মানুষের ভিত্তি একটা রাজা যদি কয় 300 রাষ্ট্রের ভিত্তি মারাতে রে এই একজনের যুদ্ধ শুরু করলে ব্যাগে মারিলে মানুষের এরকম ধৈর্য হারা অজ্ঞান যদি পাগল হয় দেখবেন যুদ্ধ যদি একজনে শুরু করে শুরু
আর কারে কে থামাইব? মানুষ মরি সাপ 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 বাসার একমাত্র মেডিসিন হচ্ছে আল্লাহ জিকির। ওই রসুল যে বলছে যারা আল্লাহ জিকির করে তারা জীবিত, যারা আল্লাহ জিকির করে না তারা মরা। এই মরা শুধু তবু দাফনের বাহিরে বিশ্বযুদ্ধ লাগে দাফন করিব। আর দাফন হইতেও ন ওই করোনা বাইসাবে লাগে অ্যাম্বুলেন্স তো নামায় টানিয়ালা কিতা কিতা বাঁধি এমনি বাঁধি কিতা এমনি বাঁধি কিতা কিতা টিম দাফন টিম দাফন টিম দাফন টিম একটাও আছে গোসল টিম দাফন টিম মা গো মা মিশে কথা করতে করতে অন্তত কবরে বাদ দিয়ে দিছে আল্লাহ। কারণ এতগুলো লোক জানা যাতে আয় কই ইমাম সাহেব লোকটা কেমন আসিল বাহ কেমন আসিল বাহ আল্লাহ কো আর আর রূপ দিয়ে আলাইসাল্লাহ বি আহকামিল হাকিমিন বিচার করিম আই তুই ডাকাইতে এর আগে কসবালা যা তোর মুখ বলতে জানা যা বন্ধ লকডাউন যা খাদালা কিটা করি এলা খাদালা আর মত আদে খাদালা করুণাতে তো খাদাইছে সামনে আর খাদা নিয়ে চলতো না নোট কর ডাইরি এক কোনা দিলে আফসারি ভাই কইছে বলে আল্লাহ খাদাইতো না বিশ্বযুদ্ধ হইলে যে কে হালাইব সব মরি শেষ সব মরি শেষ যদি বাঁচতে চাস হেড ডাউন কি ডাউন হেড ডাউনের টিকা কি তিন ডোজ ওয়ান ডোজ সেকেন্ড ডোজ বুস্টার সুবহান রব আলা ওই মাথার যে ওয়াজটা করছিলাম সুবহান রব আলা কই হেড ডাউন দে আল্লাহ খুশি হয়ে যাবে লিল্লাহ তাকবীর আয় এবার ওয়াজ বোরাকে না পারা তো না ফাসা কুনতি ছেলে আজকে সারা রাত শুনাই গোড়া থেকে একটু ছোট গাদা থেকে একটু বড় সিটিকে ওনা নবীর দেয় ওই ওই গেছিলাম দে কুতকুতি বেশি ওই এত গেছি গো এবার রাতা হাঁড়া কিতা কিতা গেছি গো দেখছো তুই কত গেছি গো 40 মিনিট ঠিক নি রে হাতে নবীরে দেইয়ে না ফারাত ওয়া না ফাসা তো কামারে জিবিল আমি তো খাইছ তুই আর তুই তো সাকি গেছ ও বড় তুই ছিল সিয়াতারিবু তুই ছিল সিরে মা মেন বাসারে নাফজালো মিনহা মেনো আইয়া কাবা লাগে এ তোর এন যত মানুষ হইছে আর যা যা উঠবার সম্ভাবনা থাকে এই তিনি আফজালুল বশর তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর না তুই কারে দেই এভাবে নাফারাত ও নাফাসাত করতে আসো তাঁর তো চাকরি গেছত উনি রহমতুল্লিল্লাহ আলামিন সাইয়েদুল মুরসালিন। এবার বোরাক নবীর দি কত মোবারকে মাথা নোয়া দিছে দেহ থেকে গাম বাইর করে দিছে অহংকার আনন্দ উল্লাস আছে মন থেকে এই জন্য মাথা দি এ মাথা কন্ট্রোলে সবকিছু মাথা নোয়া দি নবীর কাছে ক্ষমা চায় নবী আইবার দুবি করছি আর মাফ করে দেন আর দেহ দিতে সরকট দিছে টবক টবক মারছে কিন্তু গাম বাইর করে দি সারেন্ডার করছে লঙ্কু হয়ে লঙ্কু হয়ে নবী আইবার দুবি করছি আর মাফ করে দেন। এটার 21টা জবাব আছে এই কিতাবে কয়টা আর জোরে কিন্তু কিতাবিটা এখন আর নাই নাই রে এখান ফাইল কবিতা জানছি তো 21টা জবাবের ভিত্তি বোরাকে আসলে নবীর দেই চিনছে বোরাকে যে বিলামিনে কইতে আছে আর একটা জবাব কোন নবী আমার মরে মনের প্যাসেঞ্জার গোল্ডেন ওয়ান সিট নম্বর আর টিকিট নম্বর যাত্রী স্টার লাইন ডিম লাইনের গোল্ডেন ওয়ান সিট তো মিলে গেছে এই তো রহমতুল্লিল আলামিন আপনারাই উঠতাম দিতাম না আগে কথা দেন গুথুমার মানুষটি পরশুরামের মানুষ নুরবক্স আব্দুল গফুর ভাই করে যখন আপনি সুপারিশ করি জান্নাতে নিবেন আজকে আমি সরাইম এক শর্তে আপনি নবী আর কত সুপারিশ করি আপনার লোকে নিবেন নিগো নবী নবীজি এভাবে তার ফিটে হাত ভুলাইয়া কয়েক তাফসির ইবনে কুরতুবিতে আসি বোরা কাতু আতিফি শাফাতি তুমি আমার সুপারিশের অন্তর্ভুক্ত একথা কয়ে মুছে দিছি আর বোরাক লাসাকাত এভাবে লেপটি গেছে প্রাইভেট কারের মতো নবীজি বসলেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো একটা জবাব এটা মহব্বতে করছে দেখবি তুই অনেক সময় গরুরে যখন খেত দিতে যাবি গরুরে খেত সার গেছ মুখ হলে তোরে ঘুমাইতে লাগে করে নি রে এটা কিল্লে করে গরু বুঝাইতে আসে জেড়া ও জেড়া গরু কি তোর বাতি জানি কথার কথা মনে করি অ্যাকশন মান থ্রি ওয়াইন মান টু গরু কো জেড়া ও জেড়া তখন কি ইচ্ছেন জসিমের দোয়া নামে তারপরে গুন্ডামি করছে এ দিনের 10টা বাজে আন নাঞ্জের মধ্যে দেখে খুঁটা না খললি বসি না গাছ নাই
কত মাঝেরা স্কুলে গেছে, কলেজে গেছে, ওলারা হুন্ডা লয়ে গেছে, কেউ আর দিকে চায় না, এই দুনিয়াতে এক বসুর আমি আর তো আপন বলতাম না, কেউ নেই আর নেই আর যেটা এত দেরি করছেন কা, ভবিষ্যতে আর দেরি করি না, যে রাগ করে চাইছিলাম গাছটা খাইতাম না, এল্লা আপনারা ডুমাইতাম দিচ্ছি, আসলে আপনারা আইলে আমি এল্লা গরু মানুষ সুখে উঠ গেলে এইভাবে ডুমাইতে লাগে ঠিকই না, এই পশু পশু শুধু বাসরণ করি রহমত লীলা আলামিনের সাথে এটা করেছে আসলে বেয়াদবি করার উদ্দেশ্যে নয়। আল্লাহু আকবার। একুশটা জবাবের তিনটা দিলাম আর টি আপনি চাই নেবেন। এবার নবীজি বইছে বোরাক, ওই যে বলছি ওয়ান পয়েন্ট আবিষ্কার হয়নি, জগৎ মহাজগৎ পারে যাব জি বিলামি সামনে নবী মিডেলে মিকেল আলাইসালাম উপরে জামা টামা এডি ধরি এডুইং হোল্ডিং মাইকেল কলেন্স নেই লামস্টন সে জামা পড়ছে মধ্যাকর্ষণ শক্তি বের করে যায় তুলে যা আজার দরকার এই জান্নাত থেকে এডি বোড়ায় অ্যাকশন হচ্ছে রেডি বোরাকেরে সিগন্যাল দিব ক্লাস করে গিয়ার হালাই স্কেলেটারটা দিব আর ফাল ছাপটা না পাক করে তিনি সেটা দিব নবী রেডি রেডি বোরাকেরে এনার্জি বিরাম রেডি বোরা স্টার্ট করার সময় কান্নার রোল এই শিরোনামে আমি লিখেছি এই কথাটা তাফসিরের হাওলা দিয়ে এবারে হুবু করে কান্নার রোল এই গিয়ার স্কেলেটার এই মানে গিয়ার ক্লাস করে গিয়ারটা সারিব সারে হুহু হু করে যা রোজার করে কান্দে কি রে যাত্রীরা কান্দে কা ঘটনা কি কে কাঁদে ইয়ারা শুনেন আপনি কান্দেন যে আপনি কেন কান্দে কান্দা বন্ধ করে লক্ষ লক্ষ ভয় কান্দ আজিকার এই দিনের জন্য দরখাস্ত দিছে আল্লাহ কারো দরখাস্ত কবুল করে রো আপনি কেন কাঁদে আমি কান্দি আমার গুথুমার লোকগুলা পরশুরামের লোকগুলার কথা চিন্তা করি আল্লাহ আমার সাজাই আল্লাহর বাড়িতে নীতি আছে আর সাজিবে আমার দুনিয়ার উম্মত গুলা গুনাগার উম্মত গুলারে লই যদি যাইতে তাহলে আমার ভালো লাগতো আমার ইয়াতিম নবীদের বিচ্ছেদে আমি কাঁদতেছি রে ইব্রাহিম জি বিলামিন কর নবী আমার কাছে কিছু মেসেজ আসে মিটিং এ কি কি হবে কিছু দ্বারা বর্ণনা আছে সেখানে আল্লাহ আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিবে গো নবী আমরা গুথমার লোকগুলো যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনি জীবনে একবার আল্লাহর কাছে যাচ্ছেন দেখা করার জন্য আল্লাহ নিজে পরশুরাম আসবে আপনার বান্দা বান্দীদের সাথে দেখা করার জন্য দৈনিক পাঁচবার নবীদের যার রোজার হয়ে ডুকরে ডুকরে কে দেখে দে বলছেন আসবো নি রে জিব্রাইল আমার আল্লাহ কো আইব তখন নবীজি কান্তে কান্তে মহান প্রভুর সান্নিধ্যে যেতে থাকলেন একটা নে বাইতুল মুকদ্দাস মোট নয়টা গাড়ি করে আল্লাহ সেখানে গেছে নয়টা গাড়ি কি কি গাড়ি সেখান থেকে ভরে নিবেন প্রথম আসমানে গেছেন গেটম্যান ওসি সাহেব হলো প্রথম আসমানের ইসমাইল দারোগা নাম কি ইসমাইল দারোগা ওনাদেরকে দেখি সিসি টেলিভিশনে দেখাতে মান কে তুমি পানা জিব্রাইল হালমান মা আপনার সাথে কেউ আছে কিনা দেখি বাঁকা প্রশ্ন রিমান্ড পেতেছে ও নাম মাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালমিন বলেছেন ওনারে কি মাল্টিপল ভিসা নবী রাসূলের টিকিট আসেনি ওনার কজি কারণ নবী রাসূলরা ছাড়াই আসমান তো ভেদ করতে পারে না ইনফরমেশন কিন্তু আগে দেওয়া আছে তবু একটু সার্চে নত চাকরি দিব এরপরে নাম বলার সঙ্গে সঙ্গে ফাফুতি হাতলাহা আমাদের জন্য প্রথম আসমানের গেট খুলে দেওয়া হলো এস এস স্টিলের গেট প্রথম আসমানে পাওয়াটা রাখতে ইসমাইল দারোগার লোক আরও আছে 12,000 পুলিশ এক একটার নেতৃত্বে আরও এক এক ব্যাটালিয়ন 12,000 করি আছে আমি রহমতুল্লিল আলমিনের দেখিয়া যে একটা মিছিল দিছে ও শুভেচ্ছার স্বাগতম রহমতুল্লিলের আগমন পুরা জগৎ পুরা প্রথম আসমান থর 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 থরাইয়া কাঁপে নবীর ফাটি আসেনি তুই আর নবীর ফাটি না করলে রে ওই নবীর কোন অসুবিধা নাই নাই তুই মনে করস তুই নবীর মহব্বত করলে নবিল্লা রহমতুলিল আলামিনের এই জগতে কাফের হোক হিন্দু হোক বৌদ্ধ হোক যারাই সম্মান করছে তাকে আল্লাহ জগতে সম্মানিত করছে ইমানের সহিত যারা সম্মান দিছে আল্লাহ তাকে পরকালে সম্মানিত করবে নবীজির মহব্বত করবি নি নবীর মহব্বতের টুকরা হচ্ছে আলেমে হক্কানি রব্বানি মাদ্রাসা তুই মাদ্রাসা দেখতে তুই যেন পাগল হয়ে আসবি তোর কথা কয় না এটা কই বেকার সৃষ্টির প্রাণ কেন্দ্র এগুলো কাম হইব তোর এসব জানমারি হেনমারি হড়াই দি লকডাউন আল্লাহ তো দেখছি যে হড়াতে আয় কিছু ইকরা বিসমির আব্বি গাল্লা যে খালাক যে হড়াতে আয় আল্লাহ আছি হিডা হর আর তুই হিডা বাদ দি তুই জানমারি হেনমারি মাসমারি ডুলা ধরি দো কম তো বলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার আল্লাহকে থুতর বরাবরি যা বই বেশি ছবি চাই আল্লাহ লকডাউন যা বই বেশি ছবি চাই লকডাউন অন্নবীর হড়াই চলে সারা পৃথিবীতে আল্লাহ তার নবীটা আর সব লকে ডাউন আর সব লকডাউন কারণ বিশ্বের মানুষ নবীরে হরে না তো আল্লাহরে হরে না তো আল্লাহ কয় একক তো একটা শব্দ বললে হ্যাঁ আল্লাহরে একটু রাখিস সেদিন না বাপ পড়ে গেছে কাল্লা
দেখছি নি হুতেরা জাগা জমি বাক করে বা আল্লাহ ফসা দেখছি রাওয়াহুল কোন টেলিভিশন কোরআনের ভিতরে সকল এলেন সমন্বিত আবু মহসিন খানের মতো হইবি নিজের মাথা নিজে গুলি করবি সভাপতি হুজুর কাছে দোয়া চা মাহরুদকে যাতে একটা ভালো চাকরি হয় হুজুর দোয়া করতে আছে আল্লাহুম আমিন আল্লাহ আমার মসজিদের সভাপতি সাহেবের ছেলেকে আমার মতো একটা চাকরি দিয়ে আমি আমি মুনাজাত খুলেন মুনাজাত খুলেন আমার মা ফিল নাই রে এতে হুজুর এলে ওই সকল দিতেছে না তো টানা হরে এত টার্গেট এলো হুজুর এলে খালি মোহতা দোয়াইব এ নূর ভাই বাদ দিকে চায় না মোহতা দোয়াইব কাফনের কাপড় অর্ধেক আছে জিয়ান ইয়ান উইললে ইয়ান কাফনের কাপড় কাটেনি হুজুরের বরে বেলা ছিল হুজুর কখনো আর শখ নাই বরে বাবি সাহেবের কিতা পড়াইবেন সে ৩০ হাজার টিয়ার কাতান শাড়ি পড়াইবেন হেতের গাড়ি একটা আলাদা দিয়ে দিবেন লাভ সাহেব গেছে থ্যাংক ইউ আই লাভ ইউ তোমার একটা গাড়ি কিনে দিবেন কিনে হুজুরের ইচ্ছা থাকবো গা আর অনেক মাইয়ারও হুজুরেও কাছে বিয়ে বইতে চায় না মাইয়ার বহুত মহব্বত করি মাইয়ার বাগা মা মা গা ঠিক করছো গেছে আমায় হুজুর মায়ের বিয়ের দিকে কবুল কো কবুল কো ও তুই কো কবুল মায়ের মারে কো তুই কো কবুল কোকা কো হেতে দাঁড়িয়ে আর আব্বাতুন লম্বা এরকম সিটিং মাইয়া কলেজ হই না ইউনিভার্সিটিতে হরিণ না আঙ্গ পশুরাম নাই রে নাই তোরা গুম যাবি ও আজ আই ড্রপ খাবাই উড়িচ্ছা উড়িচ্ছা মুতে কেন্দ্রে ধরে এসা তো উড়ি গেলে ফ্রেন্ড মুতি দেখা বাজে ফালটাই তবুতে ক্লাস আর এক বছরের ভিতরে আর হবে না ঠিক নি রে যদি সামনে আল্লাহ কবুল করে দিনের বেলা কখন এই প্রোগ্রামটা দিনে হয়তো বাইরে ব্রেক করেছে দিনের বেলা ডাক দিলে আইবিনি এপ্রিলের তোকে দান টান কাটা হইলি বুঝতি ইরিদান কাটা হইলে বাইরে নক করিস দিনের বেলা ফ্যান্ডেল ট্যান্ডেল কিচ্ছু লাগবে না মাইক তিন চারিকে লবি গোবর বেরিয়ে রাখবি উড়া লাগবে ইনশাল্লাহ সিনি ছাড়া দেলাড়া ওর কথা কয় না সিনি ছাড়া দেলাড়া আই ফেসবুকে দিও তোরা সুন্দর করি ইনশাল্লাহ আনিস তোকে লই আর মজ মজ ভাই কোরআনের সুদাগুলো প্রত্যেক দিনের দরকার আল্লাহ একবার কয় না তাহলে বলে আমার কাছে ইনশাল্লাহ বিয়ে দিবেন নি হ্যাঁ আর হুজুরে করে ভালোবাসো না আর হুজুরা নূর ভাই রিপোর্ট লই লেছি আই মাদ্রাসাতে ফিডা না আর হুজুর গেরা তোকে পাওটা ধরি রে অজ্ঞা হলা না রে মার ইচ্ছা কি মাইটটা দেয় এতে হুজুর না ডাকায় তাল্লা করতে পারে এত হলান মানুষ করা এই ইউনিয়নে মারি বন্ধ জিজ্ঞা মারবে হুজুর গেরা সোজা থামা আর এতে ইউনিয়ন অফিসর নি কতক্ষণ বেতাই দিবেন আমনে বেতাইলে গুণ হইতো না তো জনগণ বেতাইলে অসুবিধা ঠাসি বেতাইবেন মাদ্রাসা গুলারে নূর ভাই রিমান্ডে নিলে আল্লাহ যদি রিমান্ডে নেয় মাদ্রাসা গুলো কইব কিভাবে ছাত্র করে নির্যাতন করে কি দরকার মারণের কি দরকার মারণের তোকে রাইতেছে গুম মারি ছাত্র কালেকশন করে দিয়ে তোকে বিয়া করে দিয়ে যাই আর তুই সিটিং হলান বার করিয়া হিডিয়া করে দিস তোর কথা না তাইলে ফোলা ভাই মাইদর চলবে না চলবে না একশান মারিয়েন না মহব্বত করে নবীজি মারানো সাহাবাই কেন মারানো ভালোবাসেন তারপরে ফুটবল টুটবল খেলনা টেলনা যা আছে সবই কিনে দিবেন বিকেলে তারা ব্যায়াম না করলে ব্রেন বাড়তো না কুদুর খেলবো আর নজরুরা হার্ট অ্যাটাকে মারা যাবে কে খেলতে হইব ব্যায়াম করে সুন্নত কেবল তো হুজুর আরেক সুন্নত আনে দিছে কারাম নবীজি কেন ঘুঁট দৌড় তরবারি পরিচালনা তীরন্দাজ সিস্টেম করতো মার্স রহমতুল্লিল আলমিন তো বুঝলি না তোরা বিকালবেলা কদ্র কদ্র খেলিয়ে না হার্ট অ্যাটাক আর ডায়াবেটিসের দেবে মূত্রা বেড়া শেষ কারণ খাম দেয় এই পরিমাণ পরিশ্রম করতে হইব তো ঠিক নাকি তাহলে আল্লাহ যদি নসিবরা সাইড খান আর দুনিয়া কুল্লুহা মাথা আল্লাহ সাইডটা মাথা তুমি কবুল করিও আমিন।
নবীর ভাটি আসেনি মসজিদের বহুত উন্নয়ন করছেন, এখন কিছু হুজুরের উন্নয়ন করেন, আর হুজুরের একটা হুন্ডা কিনে দেন, হুজুরে মাইয়াকে বিয়ে দিত আর না দুগা লাখ টাকা দিতেন, ওকে গরু কিনে দেন, তোরা বিশ্রাম থাকবেন উঠে যাতে সিটি করে অর্ধেক মসজিদ উন্নয়নের কাজ করে, তোর বিবি করতে পারছো সিটি, তুই কি কেসি, তুই সিটি কত দিই কর 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তুই সিটি আইজেন না কইছেন তুই সিটি, তুই আই ঘুরা কইছ না হাব না থাকি জমিনে তুমি থাকো আসমানে, এখন সময় এসেছে মুসল্লি কালেকশন না করিবার, আর মসজিদ কালেকশনের লাগুলা দরকার নাই, এখন মসজিদ কালেকশনের মুসল্লি কালেকশনের দরকার, ঠিক নেই, রাস্তার পাশে পাশে মাইক লাগা লাগায় শুধু মসজিদ কালেকশন কর, মসজিদ গুলো কান্ধে রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ হুজুর সাজদা দিছে মুখে এক লাগিয়ে রেছি, তারার বেড়া নারাসানি কিচ্ছু নাই, মুসল্লি সব ডি ক্লাস ওয়ান এ প্লাস গোল্ডেন এ প্লাস, সব মুসল্লিরা জান্নাতি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, তাহলে আল্লাহ সার্টিফিকেট দিছে জান্নাতের, লিল্লাহি তাকবীর আল্লাহ, আর আমি মুসল্লি দিন সুদ ঘুষে কীট পতঙ্গ জিনা ব্যবিচার এতে কত তুলিলে খাড়া মসজিদের সভাপতি আল্লাহু আকবার গায় রিল মারবে আস্তা সিটিং কমিটির উলা মহাসচিব এতে ঠিক রে, এরকম সিটিং গুড়গা আজি বর্তমানে আমার মাহফিল নাই রে, এতে টাইলস করি গেল, এতে মুখে টাইলস লাগা যারা এতে সুদ খেতে নোয়ারে, এতে হাতের মধ্যে টাইলস লাগা মসজিদ টাইলস কম কর, এতে যাতে সিগারেটটা লাগাইতে পারে ঠিক না, হেতু উত্তর বরগল লোকে বই বই রেসলিং চায়, আরো সিটিকে কি করে সিটিকে কয় বোমারে বোমা আ বাতে না মাঠে করে তো সুবিধা হলো ঠিক রে, কিতাব লাগে কি লাগে গফুর ভাই তো মাসলাই মেরে জিজ্ঞে না নক বাইরে হুজুর, যদি শ্বশুরে যদি খায়েশের নজর যায় বোমার দিকে এ বো ছেলে লাইও হারাম, যদি ছেলে তালাক দেয় বেটা আর জীবনে বিয়ে করতে পারবে না, যত হলো আমি এহে দিনের পর হইব এ হলো আমি এগুন জারুগা এগুন কি এ মামলা খাড়াইলে আসি পারছেন ধরা খাইবেন আপনারা হাসর মাঠে, আর না কি এর বোমা না কি ঠেক দিব আর লাইফ পার্টনার বেড়িয়েছে না আর বউ তো আরো তিনটা সিট কালিয়েছে করিয়েলেন বিয়ে, ওর কথা কেন আপনি দেখো করিয়েলেন বিয়ে আগে আজীবন শুনছি রে লগে তো বাচ্চু নাটা বইরেছে তোমার সর্দার শ্বশুর শ্বশুর সেবা করবো বোমারা, আর আচ্ছা হবে না আর নাতির বয়সও বয়স হলো যা কইছে বেটকে বেটকে বোমারা বেলে সেবা করতে হইতো না বাচ্চু নাটা মেয়েটা না নিয়ে গেবো আরো কত উনবি কিতাবের না ওই বাইরে জিজ্ঞা মাস্টার ডাইরেক্ট অ্যাকশন মাস্টার কইছে যদি মাস্টারের ভুল হয় আর জিরবেটা টানি কাটিয়ে গেল হারাম জাদা খালি এমনি হইলে হারাম জাদা হয় না, তুই বিয়েতে যে কি অনুষ্ঠান করি গায়ে হলুদ অনুষ্ঠান করি ডোল তবলা লাগাই তাক দুম দুম তাক দুম দুম করছ এ বিয়েও বিয়ে হয় না যতক্ষণ হলাম আমি বলি হারাম জাদা এদের নাম জারুগা এদের নাম এরকম জারুগা উৎপাদনকারী যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে আসুল্লাহ বাবু এভাবে আল্লাহর লগে বহুত কথাবার্তা হয়েছে আই কইতে ইচ্ছা না ওই আবার হুন হিয়ানো কিতে কিতে সাহাই আছে কইতেন নি এটা কইতেন নি 14 দফা দাবি সেখান থেকে আল্লাহ তাআলা শান সূরাতুল ইসরাত হুজুরের দিছে তাওহীদ পিতা মাতার সেবা গরিবের সেবা অপসয় মিতব্যয় সন্তান হত্যা ব্যবিচার খুন এতিমের মাল বক্ষণ ওয়াদা পালন ব্যবসায় সততা তথ্যানু সন্তান অহংকার শিরক এই 14টা কথায় এই সূরাতে আছে এই 14 দফা দাবি হুজুর আদায় করি আল্লাহর কাছে তো আনছে তো বললাই কিন্তু এই 14টায় বিশ্ব চলতি আছে তাওহীদ নাই এই সব ব্যাখ্যা তোরা করে দিস তারপর আত্মাহিয়াত রহস্যটা কইতে এলাম না রে আয় তো করে আসল কথা না এটা সমাজার কই তো করে শুধু আয় হুজুর হিয়ানো কিতে কিতে দেখছে হিটা কদুর কই বাইয়ে কইতাম নি হিয়ানো আদম আলাইহিস সালামের লোকে দেখা হয়েছে ব্যাগ নবীর লোকে দিয়ে হয়েছে আরো কত কথা হয়েছে রে দুনিয়ারও দেখছে হুজুরে বুড়ির শুরুতে ওসারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাইজা হুয়া বিআজুজিন আলা জানিবিত তারিক এক বুড়িয়ে হুজুরের ডাক দিছে প্রশ্ন করলো ফাকালা মা হাজি ইয়া জিব্রাইল জিব্রাইল এটা কিতা
পালা জিবিল আমাল আজুজুল লতি রয় তাআলা জানিব তারিখ ফালা মিয়াবকি মিনা দুনিয়া ইল্লা মা বাকিয়া মিন উমরে তিলকা মিন উমরে তিলকাল হাজুজ কোয়ের বুড়ার শুরুতে বুড়ির শুরুতে আল্লাহ তোমরা দুনিয়া দিয়েছে। আর এক হাদিসে আছে, এটা তো বলছে তাফসীর ইবনে কাসির পঞ্চম খণ্ড 12 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর পৃষ্ঠা। এটা তো নেটে যা কইছো, তো দলিল ছাড়া কথা কম যায় তো না, এলা দলিল মারিয়ে ঠিক দি দে তোর কথা কয় না ঠিক বাড়ি মতো এনে দে গুণ জাতি তিন তো তুই, এটা আল্লাহর কন্টাক্ট তো তোর, এটা হোসেন কি না ওয়াজ তোর কথা কয় না ঠিক, এটা আয় গুণ জাতি তোরা গুণ জেলা মাল হাইতার ন, এটা বুঝে দিতে বাধ্য, তার তো টেয়া খাইছি ভাত খাইছি বুঝাইতে বাধ্য, বুঝাইতে বাধ্য, এটা তোকে হোসেন কিনা বাদ দিল তুই গুম যাবি কেন ঢাকায় কথা কয় না মুখ বাঁধে নি গুম যা রানি। আরে তাফসিরে আছে, তাফসিরে খাজেন সহ এক মহিলা বুড়া, তারপরে এই আতের দুর্যোগ তো কাজ লাগাইছে টোটো লিপস্টিক লাগাইছে বেটকে বেটকে হিতে আসে, হিতে ডাইনে মামে ফোলান হিতির আতর ডেকার একটা সুরি তো রক্ত আর একাতে মানুষের কল্লা একটা কানাদুরি লটকে দেখছে, হিতির খিলখিলে ড্যান্স লাগে হাঁটে, হুজুরের ডাক দিয়া মোহাম্মদ ক্যাফ ক্যাফ হ্যাঁ না এই মোহাম্মদ এটা খালান খালান অঞ্জুর অঞ্জুর অঞ্জুরি লাইয়া এই মোহাম্মদ এদিকে স্যার, হুজুরে ক লাম আকুম আলাইয়া ওয়ালাম আঞ্জুর আলাইয়া আমি খাড়াইলাম না হেতির দিকে সাইলে না কুদ্দুর হারি যে ফেনি তারপরে এ সদর থানার কাছে যাই জিপিল আমি করলাম জিপিল এ এটা কি দিতে মা হাজি এটা কি দিতে দেখলাম ও এটা হলো এ বুড়ির বেশে আল্লাহ আনের দুনিয়া দিয়ে আসি কত ও বেড়ির লোকে হিন্দি আই লাভ ইউ কই কই মিছিল করে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ভাগদে ভ্যালেন্টাইন ফোলানি করে বেগুন মিছিল দেয় সেতির লোকে কত হে রাতে যে এটা ছুরি একটা এটা কিতা কোন বিও এ ছুরি দিয়ে হিতে জামাই করে জমা করে কমাইছে যে কল্লা একটা দেখলাম রক্ত হড়ে ছিটছিরে এটা কি দাও জি ভাই ও নবী ও ইতি একটু আগে যে জামাইরে জব করছে ইতি জামাইর কল্লা নতুন নতুন বিয়া বইয়া জামাইগুলারে কল্লা লইয়া লা ইতির আত দেখছে নি ডেকার একা তো মানছে কল্লা একা তো ডেকার কত ওই যে ড্যান্স দি দিতে আছে আকর্ষণ লাগায় দুনিয়ার সুখ সৌন্দর্য আনন্দ উল্লাসরা আপে তারপরে হিতি ডান্স দি দেখাইতে আছে বিউটি পার্লার তো সাজিয়েছে কহিতির লগে তারপরে এগুন কারা কইগুন বানর দুনিয়া দুনিয়ার বলা তারপরে এই হিতির জামাইয়ের সন্তান এ সন্তানের গো চোখের সামনে তাকে আব্বার জব করে এলেছি ইতি বিয়া করি ইয়ার হর ওলাদি গুণ হিত্রি বিয়া করি বেলায় আটটি আছে আমার চোখের সামনে আব্বা কবর চলে গেছে আম্মা চলে গেছে দাদা দাদি চলে গেছে এ দুনিয়া দুনিয়া করে দুনিয়ার হাঙ্গা করি দুনিয়া তাকে জব করে কবরে ঢুকাল আছে আর আনা গোদার কাটার হো দুনিয়ারে হাঙ্গা করি বেলায় আড়িয়ে ঠিক না বুড়ি খিলখিলে আছে এগুলো মিছিল দিতে আছে তাহলে একটা মিছিল দে পাইল গে রেডি রে এর সামনে কে রে বুড়ির জামাই সামনে কে রে ডাইনে কে রে বামে কে রে দুগো হিসে আমরা সবাই ওয়াজ যখন গাছুড়ি হরে আর না হেতে না তুমি মিছিল দিতে তারপরে সামনে আগাই এ ভাই সাহেব খবর আসেনি রে ও ভাই সাহেব কোনছে খবর বুড়ির জামাই কোনছে খবর সামনে গেলে ডাইনে গেলে বামে গেলে ফিসে গেলে আমরা সবাই নবীজি এই দুনিয়ারে শুরুতে চাইছে তোরা সব বুড়ির জামাই হেটি যাব করে তোমার কল্লা কাটবো কল্লা কাটবো কল্লা আখুন তোর আচ্ছা শেষ এলেই ভাই আওয়াজ দিচ্ছে এমনি তুমি কল্লা আওয়াজ দিছ কা আওয়াজ দান গুণ হইব কল্লা ঠিক আছে না দিবি আওয়াজ দিচ্ছে সলমনি একটু রোমা করি রোমা আর আলম বন্ধুরের গুম যায় রে কোদার কাটা একটু পিক আপ দিতে হইব তো আর ব্যাটারি চার্জ কমে গেলে আমরা হিয়ন তো লাড়া খাবার দিবেন ইনশাল্লাহ লিল্লাহে তাকবীর এবার আয় রে আয় আয় সত্যি কথা কয় আয় সত্যি কোনো বিও আইয়ে না নারে জান্নাত জাহান্নাম টোর করে কিছু জিনিস আর ওমা জান্নাতের এক জায়গায় সাহায্যে কিছু কিছু বদিল্লার মাটি আছে দাম লাগায় লেসু লাগায় আম লাগায় ও মা গো লাগাইতে ইয়েন্দি লাগাই ইয়েন্দি তারপরে আতে তো ময়লা টয়লা শেষ করিবার আগে
ওরে ফুল বাসা লই যা গোয়া তারা দান দায় এই হাদিসটা গবেষণা করে সাইনারা মেশিন বানালাছে ইয়ান দি দান কাটে বস্তা পুরা এক কিনে দি তারপরে খেরে রে তারপরে আবার এই হাদিস থেকে প্রযুক্তিটা বাইর করছে নবীজি কয় জিব্রাইল ও জিব্রাইল উল্লামা হাসাদু কামা কানা আল্লাহ দিনের জন্য চেষ্টা করতে করতে চুলদাড়ি সব পাকাইয়া জীবনটা সশেষ করে দিছে দিনের ফিকির চিন্তা ভাবনা করতে করতে আমাদের রাস্তায় সংগ্রাম করি না মুজাহিদদের মর্যাদা আল্লাহ আপনাকে দেখাইল এরা প্রত্যেকে মুজাহিদ প্রত্যেকে জীবনটা ওয়াকফ করে দিছে আল্লাহর দিনের জন্য কোন বেতন খায় না বেতন কটে যাবে না বেতন কটে একদিন চাকরি গেলে বেড়া আর 2 লাখ টাকা লস বেতন কটে আল্লাহর জন্য আল্লাহর জন্যই তো আমরা আলহামদুলিল্লাহ কয় না তোরা প্রত্যেকে মুজাহাদা মুশাহাদা করবি এটা চেষ্টা কোন নবী আইয়ের এক জায়গায় আসে হয়তো কিছু মানুষের সুম্মাতা আলা কওমিন তুরদিউহুম তারপরে বিশ্বক্রে কিছু কিছু মানুষেরই হোতায় কিতা করে মাথা হাড়া মারো রে মারো মাথা বাড়াই মারো নবী কাল দিয়ে দিছে কোজিপ্রেলি কুরকে রে দেখতে তো আরো মতল্লানি লাগে কো আমাদের উম্মত কথা মাথা সেপটা করি এলা ক এরপরে কামা করি যা তারপরে কামা কানাত ফাদাত মাথা সেপটা করি আবার এমবিবিএস ডাক্তার ফেরেস তাসি করে মাথা হই দিয়ে আনি সোজা করি এলা আল্লাহ আল্লাহ কই বইবার পর আবার মারি মারি সেপটা আবার মারি সেপটা তারপরে তাপসিরে ইবনে জারিরে আছে তবারিতে আছে তাপসিরে সুয়ুতিতে আছে ফিদদরুল মানসুরে আছে বাজারে আছে ইবনে কাসির যে ইবনে কাসিরে তামাম বিশ্বে সব মাসাবে সব আকিদার লোকেরা মানে পঞ্চম খণ্ড 37 নম্বর পৃষ্ঠা এই কথাটা আছে তোরা দেখো সারা ওয়াজ করি বকা উল্লারে বকি যাই তোরা শোনা উল্লারে শুনি যাস আর মাল উল্লারে মাল কামাই বাদ যাই ওন বুঝুত্তি দলিল পঞ্চম খণ্ড 37 নম্বর পৃষ্ঠা পঞ্চম খণ্ড এই মাথা হারা লাগবে তোর মাথা নাই তো ওর কথা কর তোর মাথা এতে কলজার ভিতরে 14 ফেব্রুয়ারি বলে লিখতে থাকে কলজার ভিতর গাতি রেখে তোমারে ইউটিউব শরীফে দেখি হোলা গহুর ভাই হোলা মাইয়া সিনালারি গান গা মাইয়া হোলা রে ইন্দি ধরে টান দি কর সিনাল লগে বাজাই রেখুম তোমারে ও ননাই রে কুলজার ভিতর ফেলাগে মার তোমারে এই বিয়া লাগ মাইয়া ইউটিউব শরীফে কর আর 10 টাকার মানে কষ্ট হয়েছে কটে আর আসেই 10 টাকার বেশি কই লাভ নাই আর কত হইলো আঙ্কো গান হইবে এভাবে কলজার ভিতর গাতি রেখুম তোমারে ও মসজিদ রে কলজার ভিতর প্যারাকে মারে মো তোমারে তুই হইলে আর কলজার গুডু পরানের পরা তোমারে সারা মন নতিয়ে বদ্দা আচ্ছা দোখা আড্ডা দিতে ন যাই উমায় শিয়রট খাইতে ন যাই উমায় তোমারে সারিয়া রে ও মসজিদ রে কুলজার ভিতর গাতি রেখুম তোমারে কুলজার ভিতর গাতি রেখুম তোমারে সিনার লগে বাজাই রেখুম তোমারে ও মসজিদ রে কুলজার ভিতর পেরাগ মারে মো তোমারে মসজিদের লগে মুসলমানের তাল্লুক নাই রে আরে মুসলমান কেমনে রে তোরা এত নষ্ট হইয়া গেলি কেমনে রে তোর এত নষ্ট হইয়া গেলি তোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অফার দিতেছে তুই কোন দিকে চললি তুই কোন দিকে চললি হেতে ক আর কি তার তারপরে কি ক সিকন কালারে তারপরে পাদরে সোহাগ করিয়া সহস্তে আয় না ধরিয়া আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না ধরিয়া আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা তুই যদি হইতি গলার মালা নাজবিল্লাহ
সিটিকের গান হবে এইভাবে, ওর আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বন্ধুরে তুমি যাবে না যাবে না ব্যাডমিন্টনের ওই আড্ডাতে, গ্লানি টানিতে সুখী যাবে না, তথায় শীষ ধরিয়া বাজায় বাঁশি কেমনে তাই যাবে সখী ওই আড্ডাতে, তুমি যাবে না যাবে না ওই মোহনাতে, গ্লানি টানিতে সুখী যাবে না, আজানের সুর শুনিয়া তসবির দানা গুনিয়া মন মজাইয়া জিকির জপ মাওলা, লোকে তোমায় মন্দ কয় আল্লাহর জিকির কলঙ্ক নয়, লোকে তোমায় মন্দ কয় আল্লাহর প্রেম কলঙ্ক নয়, এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা, তুই কি ওয়ালা হইবি তুই আল্লাহ ওয়ালা হ, নবী ওয়ালা হ, আলেম ওয়ালা হ, মসজিদ ওয়ালা হ, তোর মাথা হারাই গেলে তোর ভাই মাথা নাই তো তোর, তুই নামাজ নিজ দায়িত্বে পড়, নিজ দায়িত্বে পড়, তাহলে নুরবক্স ভাই এই ফিকির করছে দিনই মার্কাজ করছে, তাহলে তাদের এই চেষ্টাটা সফল হইব, তোদেরকে জান্নাতের আলো দেখাই পেলে, তোরা তো মনে করস হুজুরেরা মতো এটি ব্যবসা কেন্দ্র বলছে, আহ ইচ্ছে করলে যে ব্রেইন ব্যাডাটা বিসিএস ক্যাডার নয়ার উদ্দি ক্যাডার হইতো বিভাগীয় প্রধান হেড মহাদিস আল্লাহু একবার, এই ব্রেইন দিয়ে হাজার হাজার কোটি টাকা ইনকাম করতে হইতো, আমার মতো লোকে সুপ্রিম কোর্টে দাঁড়াইলে আল্লাহর রহমতে ডেলি 20 লাখ টাকা লই আমি আসতে পারতাম, আল্লাহ আমার সেই মেধা দিছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই মেধাটা আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম, কি রিয়াল এলবিতে কত চমৎকার রেজাল্ট স্টেল পর্যন্ত করলাম, কত ভালো রেজাল্ট লই আছি, শুধু তোদের কি লি কোন দিন জান্নাতে যাব অপেক্ষায় আছে, আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি কবুল করো, তোরা আঙ্গু হুজুর করে হাত্তা দিলি না রে, তোরা হাত্তা দিলি না, আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে কবুল করো, হেতে এই 14 ফেব্রুয়ারি আজ জানি রে মোবাইল শরীফ সাহেব ও এলা না হই না না রে বন্ধু মোবাইলে হাতে প্রেমিকারে বলে হইলা নয় ঠিকই না হয়নি, কথা দিও না রাখিলা একটা কথা ওতা তুমি হইলা না, কি তো হইব হেতি আসকারা বুঝিব তুই তো আসকারা, এরকম আল্লাহ আপনাই তো আমি চাই জান্নাতের হুরকে কথা কয় না যে কয় এমনি যে হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না আল্লাহ, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তা তুমি হইলা না আল্লাহ, কার হইবি আল্লাহ, হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না আল্লাহ, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তা তুমি হইলা না আল্লাহ, ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা সেই মালা হইবে শেষে দোযখের জ্বালা, ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা সেই মালা হইবে শেষে দোযখের জ্বালা, হুর হাসে তোমার আশা তুমি হইলা কা তুমি হইলা না আল্লাহ, আল্লাহু আকবার বিচার ফয়সালার পর যখন তোরে ওয়েলকাম জানাইব 80,000 গেল মানে তোর বাসর ঘরে নিয়ে এনে যাই সে তীরে কইব ম্যাডাম আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আপনি যে হাজবেন্ডের অপেক্ষা আছে নুরবক্স আব্দুল গফুর ভাই না ভাইয়া না আসতেছে বিচার কমপ্লিট, ইমিগ্রেশন থেকে আমরা ফোন পেয়েছি 999 কল পেয়েছি, সে এভাবে ফর্দাটা নিখব তোরা কি দেখছিস তাকে, জি ম্যাডাম দেখেছি, তখন সে খুশিতে খিলখিলি হেসে পর্দাটা দিয়ে তাবুর ভিতরে চলে যাবে, ওরম মাকসুরাতুন ফিল খিয়াম, তবু কেন আমার কোরআন শরীফ আল্লাহ কয় ও তারা বাসর করে সুসজ্জিত অবস্থা আছে আল্লাহ কয় রে, কথাটা আমার না লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, তুই কি রইলা না হইলা না দিকে যাস বেটা
তুই আয় আল্লাহ দিয়ে আলেম ওলামা আল্লাহর কলিজার ভিতরে আয় তুই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। ও কখনো ফেলোনি তুমি একটু চোখের জল, একই তোমার খোদারি প্রেম তুই আমার বল। ও কখনো ফেলোনি তুমি একটু চোখের জল, একই তোমার খোদারি প্রেম তুই আমার বল। নবীরে কান্দাইয়া শেষে, নবীরে কান্দাইয়া শেষে পাইবা না তো পার, তুমি হইলা না আল্লাহর, হইলা না হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহর। কিরে গান করছা কর, কিরে মারসা মারম, হইলা না হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহর, হইলা না হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহ। ও মরণের ফিকির তোমার নাহি এলো মহনে, ধরণীতে ভোগ করিলে নিয়ামত ক্ষণে ক্ষণে। ও মরণের ফিকির তোমার নাহি এলো মনে, ধরণীতে ভোগ করিলে নিয়ামত ক্ষণে ক্ষণে। ঋষিকে তুমি খাইলা তার গোলাম হইলা কার, তুমি হইলা না মাওলার, হইলা না হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহর। আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক মিনিট নষ্ট করি, কিছুদিন আগে আমার ড্রাইভার আমার মাদ্রাসার বাসাতে উঠে দিল দোতলা, রাত 2টা বাজে বাজারে, বাঙ্গরডা বাজার। এবার দেখলাম যে কুত্তা 12-13টা উড়ি, আমি তো নামি গেলাম, গেটি দিয়ে উড়ে গেছি হেঁটে আইতে। তারপরে আমার গাড়িতে লাড়ি একটা আছে, তোমরা বেত রাখছি আর কি, তো ইটা লই আবার হেঁটে আই কি তুই রাইতে আড়াইটা বাজে, তুই আর রুম লাড়ি ইটা গাড়িতে লইছি হুজুর কিনলে নি কুত্তে এটিছে, এভাবে দেখছি ডরাইছি। তো এখন তো কুত্তে এটি কি হয়েছে, ক লাড়ি দে আই কিচ্ছু কম লাগে না, এখন কুত্তা লাড়ি কই সত্যি কোনো কোনা, বা লাড়ি কুত্তা কই সত্যি কোনা, কোথা করে এটা দে সত্যি মাই পারলে কোনা, কোথারা এমনি দিয়ে গিয়ে দিছে তোর একটাও নাই গেরাম, পুরা বাজার সারি দিছে। এবার আই রাত 3টাতে একটা ওয়াজ বানাইলাম, আল্লাহ ফারসা সহায় তামনে আর মারবেন দে রফিকুল্লাহ রামনে কইলেন, আয় কোনোদিন ডরাইলাম না কানলাম না, কুত্তা লাড়ি দেখি বাজার তুর দাইছে। এই গভীর রাজের কুত্তের হাতে মারব দিটা কয় না, কোরআনের আয়াত কয় না, এই শাহালমে কুত্তারে ভিড়ে তাহাই রফিকুল্লাহ তো কুত্তা তুই নোখার হয়ে গেলাম। আল্লাহ আর কবার রান্না মারতেন কইছেন, আই আজও কানলাম না, আপনাদের লগে ফাইল মামলাটা আমার রেডি করলাম না, আল্লাহ আই তো কুত্তা তো নিছি। হে 4-5 দিন আগে শোনাই উনি রাইতে 1টার দিকে মাহফিল করে আমরা যাইতেছি, সম্ভবত কোন ওভারা শোনাই মিটা উত্তরবঙ্গের দিকে গেছে কিনা, ও কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ। ওরে কুত্তকে এত বড়টা দেখ, ওরে এত গলা চাপি তো রেডি সেটা আড়াই আড়া গাড়ির গ্যালাস দি, আমাকে তো এক নজরে আল্লাহ এমন দিছে, এটার ভিতর বাইরে আলট্রাসোনোগ্রাফি করতে আরে হাই রাস্তা দিয়ে দৌড়ে ব্যক্তি দৌড়ায় কিরে পানিটা কই লেবে, বাজারে যাইলে তো সব দৌড়ের উপরে তার দোকানদাররা মারতে না, কিরে কথা করছে কই তো তার নজর কই লেবে। হ্যাঁ গেছি বাঙ্গুরডা সুলছাড়াই এর কোমা সুলছাড়াই এতে, আরে এমনি এমনি কেমনি দি লুকিং গ্লাসে দেওয়া যায় এমনি দে, বললাম কি আচ্ছা মাথা তো এমনি দেয়াস, তুই যে এমনি এমনি দেয়াস, বললো ফিক আপ লই আর কি, আমরা তো আজও কই লেবে না, কইবে কথা তো ঠিক আমি কই লেছি, মানে ক্যামেরা দেখলে কি ডরাবে পাবলিক, আর দেখলে হচ্ছে বেশি ডরা কই লে তো, আর ব্যাগ জায়গা আর খানা ফিরি সব ফিরি মাকে মেয়ে কই লে, আর এমনি যদি অল্প করতে আমার পক্ষে কয় বাঁচি গেছি, মানে একটা জীবন তো ক্যামেরা, আয় গাড়ির গ্যালাস দিয়ে আমাদেরকে দিয়া যাক, আয় তো গ্যাঁকে এমনি রেছি কাটতে রেছি, আমাকে গাড়ি চলতে আছে তোর রেলগেট শোনাই মনি কুত্তের তো গল আছে ভিতরে রেছি, তো লগে দি শিল্পী অলিপ দিন মানে গেছে কপসারি ভাই দেখছেন নি হেমি হে পাশে দেয় দেই এলেছি, ও দেখছি নদীর কুত্তে কেবার আর গলা তুড়ি গেছে, একো কীটা খাবার কয় ফরডক একো হাসটে আর ফরডা মালিকের গলা চাপি দিচ্ছি, আর আর মালিক আরে বিয়ে করাইলো আরে খাবার তো নিয়ামত আরে খাবার, আমি মালিকেরও দৈতে ইলাম না অন ঠিকই না, মালিকের লোক আমি সম্পর্ক নাই রে, না মালিকের কেমনি রে করুন না ভাই পাইরাস দেয়া করে হাসটে আর একটা রুড়ি খাবার, এতে মালিকের গলা চাপি ধরে গেলেছে, আর মালিক আমার কত খানা খাবার, তুই একবার বিয়েতে যে মজা মেয়াদ করেছে মজাটা হাস, পৃথিবীটা বিক্রি করলে তো এই মজাটার দাম দেওয়া যাইতো না, এরকম কত নিয়ামত আল্লাহ করে খাবা আইসর জন্য মালিকেরে ধরলাম না রে,
মালিক কেমনে না করেছে আন্না মালিক, মালিকের লোক তো আইজও আমরা সম্পর্কই তো করলাম না, মালিকের লোক সম্পর্কের মহাসেতু বন্ধন, মহাপদ্মা সেতু হচ্ছে সেজদা নামাজ। নবীজি কয় সেজদা অবস্থা বান্দা আল্লাহর খুব কাছে চলে আসে, হাত উঁচু করে দেখা লিল্লাহে তাকবীর, এখন থেকে আমরা আর নামাজ ছাড়বো না। আমিন। আয় হায় কত কথা, 22 প্রকার জাহান্নামের গোপন নাই কেমনে দিতা, তুই বয় শোন কটা বাজছে, ও মা গো 2 ঘন্টা অবার কিরে, এই বছর তো আরে 2 ঘন্টা করিল, ও আজ হবে শুরু না, চলক আর মাত্র দিগ চলক রাত খোলে না সিটিকে মার, যে রাত খুলত না আতে তোর জান্নাতের দিকে তো আকিলে রানের ভিত্তি ফের তিনি ফিসার রানের ভিত্তি কিতের তো এন্ড কো চলক চলবে নি ওস্তাদ $200 দিনিস, যারা নিব তাদের সাথে মুসাফা আর খুতবা ঠিক আছে ইনশাল্লাহ, আর তোরা বাইর থেকে খুতবা ডালে যাবি আমার চেয়ারম্যান সাহেব অন্তত নিজের মসজিদে লেকচার লই যাব আব্দুল গফুর ভাই, কেন ঠিক নেই সেদিন না ফুল গাছি এক চেয়ারম্যানে হুরে এক কার্টুন দিয়ে দিছে, কারণ খোদার কাটা গরিব না ধনী হাতে কই দেখতাম না, অত যদি ধনী থাকে 2 সেট নেক, 1 সেট 3500 টাকা, বাবির বাপের বাইর মসজিদে একটা আর নিজের বাইর মসজিদে একটা, আর গরিব হলে 1 সেট লাজেম আমি বলছি আগামী 30 সালে 18ই ফেব্রুয়ারি উনি কি চান কিনা বলেন চান কিনা, আচ্ছা আমরা এখন দোয়া হবে শুনেন, আমার এলাকার অনেক একটু হাতে একটু দাও।